আগামী 22শে আষাঢ়, জোরে বলুন। আমাদের হিন্দুদের সবচাইতে একটা বড় উৎসব আসছে, উৎসবটার নাম যদি কেউ বলতে পারেন খুশি হন। জোরে বলুন কি? রথযাত্রা। আমি কেন বললাম বলুন তো? সবাইকে দেখতে হয়, এরা ছাড়বে রথযাত্রা সম্পর্কে, আপনারা শুনবেন, শুধু আপনারা এখানে শুনলেন, বিশ্বের মানুষ শুনবে, এই জন্য এরা তৈরি হয়ে আছে। একটু বলে দিই আপনাদের, আপনাদের জন্য বলি, ওদের জন্য বলি। দেখুন, যখন সোজা করছি তখন ওরা সোজা হচ্ছে আর কি, আসছে আর কি, দেখছেন তো? না না, এগুলো ওদের ভালো জিনিস, এদের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন। সবাই লক্ষ্য করুন, আগামী 22শে আষাঢ়, জোরে বলুন কি বলুন তো? রথযাত্রা, ঠিক তো? তাকান মায়েরা, আমি সংক্ষেপে বলে দিই, তাকাবেন। রথযাত্রা, পথ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। একটু রিভার্বটা দাও, হাসে অন্তর্যামী। কার লেখা বলুন তো? জোরে বলুন তো, কে বলতে পারবে কার লেখা? বাহ বাহ, গুণী মানুষের এখানে জায়গা আছে, যারা বসে আছেন কি সুন্দর বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তনঙ্গের গান খুব ভালো আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যেটা কিন্তু অন্যরা বলতে পারেনি। কি বলেছেন? বলছে কীর্তন এমন একটা সঙ্গীত, বলছে অন্যান্য সঙ্গীতে সুর ভালো তো কথা ভালো নয়, কথা ভালো তো সুর ভালো নয়, কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত। কেন? সুরও ভালো আর কথাও ভালো। এ কথা একমাত্র কে বলেছেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কেউ কাজী নজরুলের দেখবেন সুন্দর সুন্দর কীর্তনঙ্গের গান আছে, খুব সুন্দর সুন্দর আছে। তিনি একজন মহান মানুষ, আপনারা সবাই লক্ষ্য করুন যে জায়গায় ছিলাম। তাহলে রথযাত্রা, রথ মানে কি? এই দিতে গান, রথ মানে কি? রথ কথার আবিধানিক অর্থ হচ্ছে, রথ কথার আবিধানিক অর্থ কি? এই দিতে গান, রথ কথার অর্থ হচ্ছে একটা যানবাহন কিংবা একটা অক্ষ। আর ভক্তরা রথ মানে কি? কিভাবে? যে রথের চৈরে তৈরি জানে ভগবান যাতায়াত করেন, এরই নাম হচ্ছে রথ। যে কাঠের তৈরি যান দিয়ে ভগবান যাতায়াত করেন, এটার নাম হচ্ছে রথ। সবাই তাকান, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়তে, দ্বিতীয় শুক্লা পক্ষে কিন্তু দেখবেন রথযাত্রা শুরু হয়। এইবার আপনাদের বলে যাই, রথের একটা ছোট্ট কাহিনী আছে। মালব দেশের রাজা, তার নাম হলো ইন্দ্রদুম্ন, সবাই শুনেছেন ইন্দ্রদুম্ন? তো ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটা মন্দির তৈরি করেছিলেন। শ্রীক্ষেত্র মানে কোথায় বলুন তো? পুরীর জগন্নাথে, যেটা এখন জগন্নাথ রূপে আছে, সেই মন্দিরটা প্রথমে কিন্তু ইন্দ্রদুম্ন তৈরি করেছিলেন, কিন্তু কোনো মূর্তি ছিল না। রাজসভায় যখন বসে আছেন তখন হঠাৎ করে একজন বলে উঠলেন নীল মাধবের কথা, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল কে? ইন্দ্রদুম্ন। সমস্ত লোকদের বললে তোমরা সব বেরিয়ে যাও নীল মাধবের সন্ধানে, যদি কেউ সন্ধান পাও আমাকে জানাবে। সবাই চারিদিকে বেরিয়ে গেল, কেউ নীল মাধবের সন্ধান দিতে পারলো না। সবাই ফিরে এলো, রাজ পুরোহিত, তার নাম হচ্ছে বিদ্যাপতি, তিনি কিন্তু ফিরলেন না। কেন বলুন তো? সে অন্ধকারে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে রাস্তা খুঁজে পেল না, হঠাৎ দেখতে পেল জঙ্গলের মাঝে একটা বাড়ি থেকে টিম টিম করে আলো জ্বলছে। সেখানে গিয়ে আশ্রয় নেবার জন্য গিয়ে দেখলো সবর রাজা, সবরদের রাজা, তার নাম হচ্ছে বিশ্বাবসু, একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম ললিতা। তাকাবেন, তার নাম ললিতা। এই ললিতা কিন্তু একটা আলো নিয়ে বেরিয়ে এসেছে। ললিতার সঙ্গে রাজপুরোহিত বিদ্যাপতির দেখা হলো, বিদ্যাপতিকে সসম্মানে বাড়িতে নিয়ে গেল। কিছুদিন ললিতার সঙ্গে বিদ্যাপতির একসঙ্গে থাকার জন্যে একদিন তাদের মধ্যে ভাব ভালোবাসা হলো, এবং সবর রাজ তিনি কি করলেন, আনন্দ করে দুজনের বিয়ে দিলেন। কিন্তু দিনটা ভালোই কাটছিল, হঠাৎ বিদ্যাপতি দেখলো ললিতার বাবা মানে আমার শ্বশুর মশাই বিশ্বাবসু প্রত্যেক দিন স্নান করে কোথায় যায়। ললিতাকে জিজ্ঞেস করছে তোমার বাবা প্রত্যেক দিন স্নান করে কোথায় যায়? বলছে নীল মাধবকে পুজো করতে। সঙ্গে সঙ্গে ললিতাকে বললো যদি তোমার বাবা আমাকে না নিয়ে যায় আমি আত্মহত্যা করব, আমাকে নিয়ে যেতে হবে। মনে মনে ভাবলো রাস্তা হারালাম, পথ হারালাম, ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে, নীল মাধবের সন্ধান পেয়েছি। এখন নাছরবান্দা দেখে জামাইকে সঙ্গে নিয়ে বিশ্বাবসু নিয়ে গেল নীল মাধবের সন্ধানে নীল পর্বতে। শুনবেন ভালো করে শাস্ত্রের কথা, নীল পর্বতে যখন নিয়ে গেল মা, তখন দেখতে পেল নীল মাধব এর পুজো হচ্ছে। আকাশবাণী হলো যে শোনো বিদ্যাপতি, বলে কি, আমি আর গরিবের হাতে পূজিত হব না, এবার আমি ইন্দ্রদুম্ন রাজার হাতে পূজিত হব। খবরটা ইন্দ্রদুম্ন রাজার কাছে গেল, ইন্দ্রদুম্ন রাজা দলবল নিয়ে এলেন কোথায়, নীল পর্বতে নীল মাধবের সন্ধানে। আকাশবাণী হয়ে গেল নীল মাধব ওখানে নাই, আকাশবাণী করে বললেন ইন্দ্রদুম্ন আমি কাষ্ঠরূপে একদিন সমুদ্রের জলে ভেসে যাব, আর সেই কাঠ দিয়ে তুমি আমার মন্দির আমার মূর্তি তৈরি করবে। হ্যাঁ, ঘটনাটা ঘটলো, কিছুদিন পরে একটা কাঠ ভেসে এলো সমুদ্রের জলে। তাকাবেন, এত শক্ত কাঠ যে হাতুড়ি দিয়ে কিছু করতে পারছে না, কাটারি দিয়ে কিছু করতে পারছে না, কাটারি হাতুড়ি অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। দেখলো কি করে মূর্তি তৈরি হয়,
স্বয়ং বিশ্বকর্মা তিনি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে বললেন, রাজামশাই আমি আপনার এই কাষ্ঠ দিয়ে মূর্তি তৈরি করব, কিন্তু আমার শর্ত আছে, যে বাড়ির ভেতরে তৈরি করব আমি 21 দিন থাকব দরজা খোলা যাবে না, দরজা খুলে গেলে কিন্তু অসমাপ্ত মূর্তি দেখতে পাবে। মায়েরা যেই না বৃদ্ধ ব্রাহ্মণ ঠুকঠাক করছে প্রত্যেক দিন দরজা বন্ধ করে, ইন্দ্রদম্ন আর তার স্ত্রী ওই গুন্ডিচা কান দিয়ে দিয়ে শোনে যে পেঁচি আছে কিনা, দেখছে হ্যাঁ ঠুকঠাক করছে, দিন 7-8 পরে দেখছে ঠুকঠাক বন্ধ হয়ে গেছে। স্বামীকে বলো স্বামী তাহলে বৃদ্ধ মরে গেল বোধহয়, এই বলে যেই না দরজাটা খুলেছে আর দেখলো বৃদ্ধ ব্রাহ্মণ নাই, শিল্পী নাই, দেখতে পেলো জগন্নাথ সুভদ্রা বলভদ্র বলরাম এরা তিনজনের মূর্তি তৈরি হয়েছে, কিন্তু অর্ধমূর্তি, হাত নাই পা নাই চোখ গোল। এখন প্রশ্ন হবে বাবা চোখটা গোল করলো কেন জগন্নাথ, রূপটা নিল কেন? অনুশোচনায় কাঁপতে লাগলো কাঁদতে লাগলো স্বামী স্ত্রী ইন্দ্রদুগ্ন এবং কে গুন্ডিচা। ভগবান আকাশবাণী করে বললেন তোমরা কেঁদো না, আমি এই মূর্তিতে পূজিত হব বলে এই মূর্তি পর্যন্ত আমি রইলাম, কিন্তু গোল চোখ হলো কেন? ভগবান জগন্নাথ গোল চোখটা রেখে জগৎকে শিক্ষা দিলেন, আমার চোখ গোল মানে কি, জগতে সবাই আমার কাছে সমান, ভিখারিও যা জমিদারও তা, ব্রাহ্মণও যা বৈষ্ণবও তা, আমার কাছে সবাই সমান, ওই জন্য জগন্নাথের চোখ গোল। জগন্নাথ বললেন আমার হাত নাই আমার পা নাই, আমাদের মতো জীবীকে বললেন ওরে জীব আমার হাত নাই আমার পা নাই, এই হাত তোদেরকে দিলাম, তোরা কর্ম করবি বলে আমার হাত না রেখে তোদেরকে দিলাম, কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, ওই জন্য পায়ের দরকার, আমার পা রাখলাম না এই পা তোদেরকে দিলাম। তাহলে স্বয়ং ভগবান নিজে হাত পা না রেখে আমাদেরকে দিয়েছেন, এই হাতটা শুধু কর্ম করা নয়, ভগবানের কর্ম করা নামে তালি দেওয়া, চলবো যদি ভজনের পথে চলবো, তীর্থস্থানে যাবো এরকম জায়গাতে আসবো, এই জন্য আমাদের চরণটা দিয়ে দিলেন। তত্ত্ব কি বললো, দেহতত্ত্ব কি বললো, দেহটা হচ্ছে রথ, এই দেহ যদি রথ হয় তাহলে কৃষ্ণ জগন্নাথ এখানে রথিরূপে আত্মারূপে তিনি রয়েছেন, যেমনভাবে চালাবেন তিনি আমরা সেইভাবে চলছি। মায়েরা এ তো গেল পদ্মপুরাণের কথা, আমি যে এতগুলো কথাগুলো বললাম প্রত্যেকটি কথা কিন্তু পদ্মপুরাণ, আমাদেরকে বহু পড়াশুনো করতে হয়, একবারে ছেঁকে ছেঁকে দেখে নেবেন, আমি যে কথাগুলো বলবো মিলিয়ে দেখবেন পদ্মপুরাণ থেকে। এবার সবাই লক্ষ্য করুন, এই যে রথ দেখছেন আপনারা, এই মায়েরা সবাই শুনবেন, জগন্নাথ মন্দিরে আপনারা গেছেন, মন্দিরে চূড়াতে কম বয়সের ছেলে উঠে একবার একটা করে পতাকা প্রত্যেক দিন লাগায়, আর আগের দিনে পতাকাটা খুলে ভক্তদের কাছে নিলামে বিক্রি করে, তারা কিন্তু নিজেদের মঙ্গলের জন্য সব ভাগ করে করে কিনে নেয়। লক্ষ্য করুন প্রতিদিন কি বর্ষা কি গ্রীষ্ম প্রতিদিন পতাকা টাঙানো হয়, পতাকা খোলানো হয়, আর মন্দিরের উচ্চতা হচ্ছে 65 ফুট এবং মন্দিরের যে চারিদিকে প্রাচীর তার উচ্চতা হচ্ছে 20 ফুট। মন্দিরের 4টা দ্বার দরজা আছে, প্রবেশদ্বার, একটা দ্বারের নাম কি, একটা দ্বারের নাম সিংহদ্বার, একটা দ্বারের নাম হস্যদ্বার, একটা দ্বারের নাম হচ্ছে হস্তিদ্বার, একটা দ্বারের নাম হচ্ছে খঞ্জদ্বার। দেখবেন পৃথিবীর সবচাইতে বড় রান্নাঘর কোথায়, একমাত্র জগন্নাথ মন্দিরে। আশ্চর্য হবেন মায়েরা, বাজার থেকে কোনো দোকানের আলু কিনে কোনো সবজি কিনে ওখানে রান্না হয় না, 5 বিঘে জায়গা জুড়ে প্রত্যেক দিন ফসল তৈরি হয়, সেই ফসল জগন্নাথের প্রসাদ তৈরি হয়। আশ্চর্য হবেন আপনারা জগন্নাথের প্রসাদে কী হয় জানেন, একটা আশ্চর্য ব্যাপার, ওখানে প্রসাদ কোনোদিন নষ্ট হয় না, প্রতিদিন যতজন হয় একবারে পরিপূর্ণ হয়ে যায়। রথে আপনারা যাবেন দেখবেন ওখানে প্রতি বছর রথে আজও পর্যন্ত বৃষ্টি হয়ে এসেছে, কিন্তু ওখানে বৃষ্টি হবেই, মানে এতদিন পর্যন্ত হয়েছে, আগামীতে কী হবে জানি না, যেহেতু কৃপা আছে বৃষ্টি হবে। তবে এখানকার এখন যারা রাজা আছেন তারা কী করেন, রথটাকে টানবার আগে প্রথমে সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেয় আর সুগন্ধি জল দিয়ে পরিষ্কার করে দেয়, তারপর রথের দাড়ি টানা হয়। একটু শুনে নিন, 3টে রথ, একটি হচ্ছে কৃষ্ণ জগন্নাথের, একটি বলরামের, একটি সুভদ্রা। শুনবেন ভালো করে, যে হচ্ছে প্রথম রথটা কার বেরোয়, বলরামের বেরোয়। বলরামের রথের উচ্চতা কত সবাই শুনুন, 44 ফুট। চাকা কটা থাকে, 14টা। রথের রংটা মানে কী কাপড় দিয়ে আবরণ দেওয়া থাকে, কাপড়টা হচ্ছে নীল কাপড় দিয়ে আবরণ দেওয়া হয়। সুভদ্রার রথ দ্বিতীয়বারে, হ্যাঁ আমাদের বলরামের রথটার নাম হচ্ছে তালধ্বজ। এবার লক্ষ্য করুন দ্বিতীয় রথটা হচ্ছে কার, না সুভদ্রার। এই সুভদ্রার রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। এই সুভদ্রার রথটা হচ্ছে 12টা চাকা আর 43 ফুট উঁচু, আর যে আবরণ দিয়ে কাপড় দিয়ে ঢাকানো হয় সেই কাপড়টা হচ্ছে লাল রঙের কাপড়। এইবার যে রথটা যায় সেটা হচ্ছে শেষে রথটা যায় কার, জগন্নাথ দেবের।
এই রথের কটা চাকা? ১৬টা চাকা। এই রথ কত উঁচু? ৪৫ ফুট উঁচু। এই রথে রথটার নাম কি? এই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ, আর আমাদের সুভদ্রা রথের নাম হচ্ছে দৎপদলন। এই কৃষ্ণের রথটা কিন্তু জগন্নাথের রথটা নন্দীঘোষ শুধু নাম নয়, একটা নাম আছে কপিধ্বজ। কেন? কপিরাজ বানরের ছবি আছে, মূর্তি আছে, ছবি আছে, এই জন্যে এটাকে কপিধ্বজ বলা হয়। সবাই শুনবেন মায়েরা, জগন্নাথ দেব কি? জোরে বলুন, জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? সবাই শুনে রাখুন, যেদিন রথযাত্রা সেই দিন মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ সুভদ্রা বলরাম মাসির বাড়ি গুন্ডিচার কাছে যায়, এবং সেখানে আট দিন পর আবার ফিরে আসে। ওই যাওয়াটাকে বলা হয় সোজা রথ, আর আসাটাকে বলা হয় উল্টো রথ। এবার আপনারা প্রশ্ন করবেন, মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির কত মাইল? শাস্ত্র বলল ৬ মাইল রাস্তা, আর ৩ মাইল রাস্তা, যাওয়া আসার রাস্তা হচ্ছে ৩ মাইল। তাই সবার কাছে নিবেদন রইল, হ্যাঁ সবার কাছে নিবেদন রইল, যখন রথ আপনি বাড়িতে তৈরি করতে পারেন, স্বয়ং মহাপ্রভু কিন্তু নীলাচলে থাকাকালীন ওই রথটা তিনি এখানে এনেছেন রথের প্রচলন, আমরা সেই রথ এখনও পর্যন্ত করছি। আপনার রথ বাড়িতে তৈরি করবেন, ছেলেদেরকে রথে ভেতরে ওই যে জগন্নাথ সুভদ্রাকে একটু সেবা যত্ন দেবেন, প্রসাদ দেবেন, তুলসীপত্র দেবেন, আর কি করবেন মা? দড়ি দিয়ে বাচ্চাদেরকে টানা করাবেন, তবে চটি জুতো পরে নয়, কিন্তু পবিত্রভাবে টানা করাবেন। আপনিও সেদিন পবিত্রভাবে সারাদিন ভগবানের নাম কীর্তন করবেন, আপনার জীবন সুন্দর হবে। বলুন, জগন্নাথ দেবী কি? সুভদ্রা দেবী কি? বলরাম প্রভু কি? আমি আপনাদের একটা কথা বলতে চাই, বিপদকালে ভগবানকে ডাকবেন আর ভালো সময়ে ভগবানকে ডাকবেন না তা কিন্তু বললে হবে না, এই দিকে তাকাবেন। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, রাত্রিবেলা আমার বাড়ির দরজায় ধাক্কা দিলেন, ১০,০০০ টাকা চাইতে গেলেন, বিপদে পড়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক ভালো হলে দেব, আপনাকে না চিনলে আমি কিন্তু দেবো না। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, উনি আপনাকে দেবেন। সম্পর্ক রাখবেন না, হঠাৎ করে চাইতে যাবেন, উনি কিন্তু আপনাকে দেবে না। একটু প্রমাণ দেখুন, আমি এই পদ্মার মধ্যে প্রমাণ দিয়ে দেবো, যে ওই যে দাক্ষা ডালে বসো ডাকে কপত কপতি, এর মধ্যে প্রমাণ দেব। দেখুন, দেখবেন পৃথিবীতে দুজন মানুষ ভগবানের কাছে সম্পদ চেয়েছিল না বিপদ চেয়েছিল, দুজন মানুষ ভগবানের কাছে বিপদ চেয়েছিল, বাকি সব সম্পদ চেয়েছিল। মায়েরা আমার দিকে তাকাবেন, স্বয়ং ভগবান যদি আপনাকে দেখে নিয়ে বলে, বল তুই ১০০ বছর ১০০ বিঘা সম্পত্তি নিয়ে বাঁচতে চাস না আমাকে চাস, আপনারা কোনটা চাইবেন? জোরে বলুন, ভগবান যদি এসে বলে আপনাকে যে আমাকে চাস না ১০০ বছর আয়ু নিয়ে ১০০ বিঘা সম্পত্তি নিয়ে বাঁচতে চাস, আপনারা কোনটা চাইবেন? এখন বলছেন দায়ে পড়ে ভগবানকে চাই, কিন্তু রাস্তাতে অন্ধকারে যদি ভগবান বলে আমাকে চাস না ১০০ বিঘা সম্পত্তি চাস, তখন কী বলবেন? তোমাকে দরকার নয় আমার, ১০০ বিঘা কেউ কোথাও নাই, তুমি দিয়ে দাও, তারপর পাঠিয়ে দাও। এটা আমরা কথার কথা বলি, কিন্তু পৃথিবীতে এত মানুষ সম্পদ চেয়েছে, কিন্তু দুটো মানুষ কিন্তু বিপদ চেয়েছে। কে কে? দেখবেন নোটের উপরে, টাকার উপরে, কয়েনের উপরে একজন মহাপুরুষের ছবি আছে, কার ছবি জোরে বলুন? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তিনি যখন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে পুজো করে যেতেন, তখন বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। এই মহাত্মা গান্ধীর কাছ থেকে শিখতে হবে আমাদের। তিনি বললেন, সম্পদ দিও না প্রভু, বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে বারে বারে তোমায় ডাকব। এই দিকে তাকান, মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলিটা মেরেছিল, পরপর দুটো তিনটে গুলি মেরেছিল, তখন মহাত্মা গান্ধী রাম রাম বলে মরেছিল, হা রাম করতে করতে মরেছিল। পৃথিবীতে এতজন আততায়ীর গুলিতে মরল, কেউ ভগবানের নাম গাইতে গাইতে মরল না, একমাত্র মহাত্মা গান্ধী মরেছিল। শুধুই কি সকলের কাছে পূজনীয় আছে? কীর্তন শিখতে গেলে শুধুমাত্র আপনি শাস্ত্রের ভেতরে থাকবেন তা নয়, আপনাকে বাস্তবে আসতে হবে, কারণ এখনকার ছেলেমেয়েরা কীর্তন শোনে। আমি আপনাদের দেখতে চাই, আমি অনেক দূরে দূরে সুন্দরবন এলাকায় যাই, এই যে কীর্তনে আসুন না, তাতে দেখবেন প্রায় ৫০০,০০০ ছেলেমেয়েরা কম বয়সের সামনে খাতা কলম নিয়ে বসে থাকে। শেষে বলি, তোমরা কী লিখছিলে? বলে, আপনার বলা দামি কথাগুলো একটু নোট করছিলাম, যদি জীবনে কাজে লাগতে পারি। তাহলে এখনকার ছেলেমেয়েরা কীর্তনের পথে আগ্রহী হয়েছে, এই জন্য আপনাদের সবাইকে জানতে হবে, মহাভারতে একজন কিন্তু চেয়েছিল ভগবানের কাছে বিপদ, সম্পদ চাইনি, কে বলুন তো? কৃষ্ণের পিসি কুন্তী। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করে কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। কুন্তি বলে উঠল, কৃষ্ণ যেটুকু বুঝলাম বাবা তুই আর আসবি না। কেন? অন্যদিন প্রণাম করে তুই বলিস পিসি আমি আসি,
আজকে বলছিস যাই আর তুই আসবি না। তবে কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম, তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই জমিদারের ভগবান নোষ, তুই সম্পদের ভগবান নোষ। কৃষ্ণ বলল, পিসি তুমি কি করে বুঝলে? কুন্তি বলল, কৃষ্ণ এতদিন আমার পঞ্চপাণ্ডব ভিখারির মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, তুই তাদের সঙ্গে ছিলি, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে তারা যখন রাজৈশ্বর্য ফিরে পেল তখন তুই তাদের সাথে গেলি, আ তাদেরকে ছেড়ে চললি। এর থেকে বুঝলাম তুই ভিখারির ভগবান, তুই কাঙালির ভগবান, তুই কিন্তু জমিদারের ভগবান নোষ। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার তেলে চারতলা দলান আছে, আমার কি ভগবান নয়? হ্যাঁ গো, তোমারও ভগবান। বলে কি করে বলুন তো? কাঁদির লালা বাবা কত সম্পত্তির মালিক, একটা মেয়ে বলে উঠল, বাবা বাসনায় আগুন দেবে না, ওই বাসনায় আগুন শুনে নিজের বাসনাতে আগুন দিয়েছিল। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে বাবা, কিন্তু কি নিয়ে এসেছেন খালি হাতে? যাবেন খালি হাতে, কিন্তু এই ফাঁকটাতে একটা কথা বলতে চাই, ভগবানকে বলুন প্রভু আমি কি নিয়ে এসেছিলাম, কি এনেছি? যদি তুমি দিয়েছ আমাকে সম্পদ, তবে তুমি যেন যত্ন করে রেখো, আমাকে রাখানোর মতো দায়িত্ব দিও। এই কথা কিন্তু আপনাদের বলতে হবে। তো কুন্তি বলেছিল, কৃষ্ণ বলে কি, শোন জীবনে তোর কাছে কোনো জিনিস আমি চাই নাই, দুটো জিনিস চাইব। কি বল দিবি? আহ তুমি চাইলেই না, আমি দেবো কি করে? না না আগে বল দিবি। পিসি তুমি কেন এমন করছো? আরে বলো কি চাও? তোর ওই রাতুল চরণে আমাকে একবার প্রণাম করতে দিবি। কি চাওয়া দেখুন, কৃষ্ণের পিসি কুন্তি সে তো মা, আমার যে পিসি সে তো মা, আপনি যার পিসি সে তো আপনি তো মা। তো পিসি হয়ে বলছে, কৃষ্ণ তোর চরণে আমাকে একবার প্রণাম করতে দিবে? কৃষ্ণ বলছে, প্রণাম কেন করবে? তুমি যে পিসি মা, আমি যে তোমার সন্তান, প্রণাম করবে কেন? আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি। কেন তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? ওরা সবাই পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তোর চরণে কেউ যদি একবার প্রণাম করতে পারে, তোর চরণের নাম অভয় চরণ, যে চরণ ধরলে আর ভয় থাকে না। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয় জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছে? বাড়ি খালি এই কথাই বলবে, কৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি। কিন্তু প্রচুর টাকার মালিক তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন, আর বলবেন না খালি টেনশন, ছেলের অসুখ মেয়ের অসুখ, এই বাড়ির অশান্তি এই নিয়ে আছি। কিন্তু কৃষ্ণ ভক্তদের এত অশান্তি হয় তবু কি বলে, কৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি। মায়েরা কি সুখ কি দুঃখ, সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মারবে, আপনার ছেলের অসুখ হবে, বাড়ি ভেঙে যাবে, আপনি কিন্তু ভেঙে পড়বেন না, ভাববেন ভগবান পরীক্ষা করছে। কৃষ্ণ সুদামাকে 10 দিন ধরে রেখেছিল কোথায়, দ্বারকায়। কিন্তু লক্ষ্য করুন, 10 দিন ধরে কৃষ্ণ সুদামার কাছে ছিল আর সুদামা কৃষ্ণের কাছে ছিল, কিন্তু কৃষ্ণ বারবার সুদামাকে জিজ্ঞেস করেছে তুই কেমন আছিস, সুদামা একবারও বলে নাই যে আমার স্ত্রী ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়ায়, আমার ঘর বাড়ি নাই, একবারও চাই নাই। তিনি কি বলেছেন? সুদামা বলেছে, আমি খুব ভালো আছি, তোকে দেখে তো আরও ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবলো, সুদামা তুই না বললে কি হবে, আমি যে অন্তর্যামী। মন্দিরে গিয়ে প্রণাম করে বলেন, ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও। আপনারা বলেন, বলবেন কেন, ভগবান তো অন্তর্যামী, সে তো জানে আপনার কি আছে না আছে, আপনি বলে শোনাবেন কেন? সেই জন্য সুদামা কিছুই বলে নাই। শেষে সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ বলল, সুদামা তুই একবার বাড়ি ফিরে দেখ তোর কি হয়েছ। বাড়ি ফিরে দেখলো যে ভাঙা ঘরটা ছিল ওটা রাজৈশ্বর্য হয়ে গেছে, বিরাট দালান হয়ে গেছে, রাজপুরী, স্ত্রী ভিখারিণী ছিল রাজরানী হয়ে দাঁড়িয়ে আছে। মা ভগবানের কাছে চাইতে নাই, যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না, ওই জন্য ভগবানের কাছে চাইবেন না। কুন্তি আর একটা কথা বলেছিল, কৃষ্ণ আমাকে এই আশীর্বাদ কর। আশীর্বাদ কেন বলছো পিসি, চাইতে বলছো, তুমি চাও? বলে কি, সম্পদ দিবি না আমাকে বিপদ দিবি। একমাত্র কুন্তি বলেছিল মহাভারতে, একজন বলেছিল কে, মহাত্মা গান্ধী। সবাই লক্ষ্য করুন, কপতার কপতি গাছের মধ্যে প্রেমালাপ করছে, তখন হঠাৎ কি করছে, ব্যাদ ধৌদ চাপুষ্য শানিত সর সেন অপরিভ্রমতি। তার মানে কি মায়েরা, সংস্কৃত কথা বললাম বাংলা করে বুঝিয়ে দিই, ব্যাদ ধৌদ চাপুষ্য শানিত সর সেন অপরিভ্রমতি। তার মানে কি, কপত কপতি প্রেমালাপ করছে, একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে তাদের ধরবে বলে, কপতে কপতিকে বলছে, কপতি গো বলে কি, ভালো করে দেখো আজ আমাদের প্রাণ বিসর্জন হবে, আমরা আর বাঁচব না, বাজ পাখি উড়ে বেড়াচ্ছে ধরবে বলে।
বলছে ঠিক আছে কোনো অসুবিধা নাই। কপতি বলছে আরে বাবা পাখা আছে ভগবান দিয়েছে উড়ে চলে যাব। বলছে না না ব্যাধ ধৌধ চাপুষ্য শানিত সর, তাকিয়ে দেখো একজন ব্যাধ সর্যোজনা করে আছে আমায় মারবে বলে, ওপরে বাজে পাখি নিচে ব্যাধ, কি করি? সখন কপতি বলছে হ্যাঁ গো তুমি হলে আমার পতি, পতি মানে রক্ষাকর্তা, তা তুমি পতি হয়ে আমাকে ভরসা দিতে পারছো না, আমি পত্নী হয়ে তোমাকে ভরসা দেবো কী করে? তবে আমি সাধু মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি, গুরুদেবের কাছ থেকে শুনেছি, যদি কেউ বিপদকালে ভগবানকে ডাকে ভগবান নাকি সাহায্য করে। আসলে ওরা বিপদকালে ডাকে নাই, ওরা সাদ্য সিদ্ধ ব্রজগোপী ছিল, এখন কপতি কপতি রূপে জন্ম নিয়েছে, দুজনে মিলে ভগবানকে ডাকছে আর নিচে ব্যাধ এরকম করে দাঁড়িয়েছে মারবে বলে, ওপরে বাজ পাখিটা উড়ে বেড়াচ্ছে ধরবে বলে। আগেকার মায়েরা যারা এসছেন তারা তো খুব ভালো, এখনকার আধুনিক যারা বোনরা এসছে তারাও তো খুব ভালো, আপনাদের সবই ঠিক আমি দেখতে পাচ্ছি। আমি এদিকের কথা বললাম না, আমাদের ওদিকে কথা বললাম, আপনাদের তাও তো বেনি আছে। আমি ছোটোবেলায় মা কাকিমাকে দেখেছি একে অপরে বসে খুব যত্ন করে বেনি বেঁধে দিত, আর এখনকার তো আর বেনি নাই। এখন আগে মেয়ে দেখতে যেত বয়স্ক বাবারা কি বলতো, মা তুমি একবার চুলটা খুলে দেখাও তো, এখন আবার বলে দেখবেন কি হয়, আর চুলটা খুলে দেখাও দেখেন কি হয়। কিছু মনে করবেন না মায়েরা, আগে চুল ছিল কীরকম পিঠ পর্যন্ত, এখন কি হলো কোমর পর্যন্ত, এখন কি হলো ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, নেড়া কাট, গুষ্টির পিন্ডি কাট, মানে কত কাট হয়ে গেছে আর কি। তা কিছু মনে করবেন না, শুধু আপনাদের কাট হয়েছে তা নয়, আপনাদের নদিয়াতে দেখতে পেলাম না অন্য জায়গায় দেখতে পাই, ছেলেগুলো আবার কাট, এটার নাম হানি সিং কাট, ঝুঁটির মতো এরকম রেখে দিয়েছে আর গোটাটা চেঁচে দিয়েছে। আমি হানি সিংকে কাছে পেলে বলতাম ভাই তুমি সব মাথাটা চেঁচা করে দাও, নেড়া করে দাও, এরা তোমার দেখে নেড়া করবে, সব মহাপ্রভুর দলে নাম লিখিয়ে দেবে। আবার দেখবেন জিন্সের প্যান্ট পরছে তার আবার 25 জায়গা ফাটা, ওটার নাকি এবার দাম বেশি। আমি ছোট, মা যখন আমার বেঁচে ছিল বলতাম মা আমি যখন ছোট ছিলাম এখনকার দিনে আমার জন্ম হলে তোমাকে প্যান্ট সেলাই করতে হতো না, খুব ছোটোবেলায় স্কুলে যেতাম প্যান্ট ফেটে গেলে মা সেলাই করে দিত, আর উঠবার সময় ক্লাস থ্রিতে উঠবার সময় চাপ দিয়ে দিয়ে উঠতাম যদি ফেটে যায় ঘর যেতে পারবো না। তা এখন বলতাম মা এখনকার যুগে যদি হতো যত ফাটা প্যান্ট তত দাম হতো। তো লোক মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আর আগামীতে আবার কোন জায়গায় যাব, ওই কথাটা একটু বসে বসে ভাবছি যে আমরা কোন জায়গায় পৌঁছাবো। রাস্তা দিয়ে শাশুড়ি যাচ্ছে ম্যাক্সি পরে আর জামাই যাচ্ছে বারমুন্ডা পরে, কে যে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, মানে কোন জায়গায় পৌঁছাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। মায়েরা আপনারা পান দেখেছেন তো, হলুদ হলুদ হয়, পান আবার দেখবে না, পান দেখেছেন সবাই? আচ্ছা পান কিসের কাজে লাগে বলুন, পান বিয়েতে লাগে, আর পান কিসে লাগে জোরে বলুন, আর পান কিসে লাগে, পুজোতে লাগে। আচ্ছা কিছু মনে করবেন না, যখন প্রসঙ্গ এলো তখন বলে রাখি, বিয়ের সময় আপনারা কারা কারা পান ঢাকা নেন নাই হাত তুলুন তো। পান ঢাকা নেয় নাই মানে ওটা লাভ ম্যারেজ, আর ঢাকা নিয়েছে মানে অ্যারেঞ্জ ম্যারেজ। তো কিছু মনে করবেন না, কীর্তনের রস আছে একটু বুঝিয়ে দিই। এই যে আপনারা একজন বলছে দাদা পান ঢাকা নেওয়া হয় কেন, তাকান পানটা ঢাকা নিয়ে মেয়েটি যাই, আপনারা সব ভাবেন ওই পূর্বপুরুষরা সব করে তাই করেছি আর কি, কিন্তু পানটা কেন ঢাকা নেওয়া হয় বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার এসে বলে যাবো একদিন, যা হবে হবে আজকে সময় নাই বলবো, তাহলে বলে যাই দুটো কথা বলবো এসে নাই। মায়েরা পানটা ঢাকা দেওয়া হয় কেন, পান হচ্ছে যোগমায়া, তাকান পান হচ্ছে যোগমায়া, পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখে এইদিকে এইদিকে তখন মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছি এক কাকাবাবুর বাড়িতে বাসা, উনি বলছে বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার তিনটে ছেলে তিনটে বউ মায়া নাই খালি ঝগড়া করি করে বেড়াচ্ছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, বলবেন বিচার করে বলবেন। আবার দেখবেন মায়েরা অপরাধ নেবেন না, এই পান হচ্ছে অমৃত থেকে জন্ম, অমৃত পান খাওয়া ভালো তবে খুব বেশি মশলা দিলে হবে না, তাহলে গণ্ডগোল আছে। মহাপ্রভু পান খেত সন্ন্যাসের আগে পর্যন্ত, খুব ভালো করে শুনবেন, সন্ন্যাসের পরে পান খেত না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধানীকে পানটা দিলেন, কেন দিলেন পরে বলে রাখি। একটা কারণ দেখবেন, আপনাদের নদিয়াতে কীর্তন করছি খুব ভালো পরিবেশ আপনাদের, শুধু তাই নয় অন্যান্য জেলায় করি ভালো পরিবেশ, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন পরশু তারিখে যেখানে করছিলাম একটি ছেলে আমাকে বাসায় এসে বলছে প্রদীপবাবু কিছু মনে করবেন না, বলে কি মাদুলি নাই, মাদলি মাদলি
বললাম কেন বলুন তো? বলছে আমার একটু প্রবলেম হয়ে আছে। বলে কি প্রবলেম? বিয়ের পর আমার স্ত্রী আমার দিকে তাকায় না, কীর্তন শুনতে গেলে রাস্তায়ও তাই এরকম করে। তো বললাম শোনো, তোমার গন্ডগোলটা কোনো জায়গাতে নেই, এক জায়গাতে আছে, ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করেছে। বলছে ক্যামেরাম্যান মানে বুঝতে পারলাম না, তাকান আমার দিকে। দেখবেন যখন বিয়ে হয় তখন মেয়েটি দেখবেন স্বামীকে ফুলের মালা পরে না, জোরে বলুন, আহ পরানোর সময় কি আনন্দ, যে পড়ছে তার কি আনন্দ আর যে পড়াচ্ছে তার কি আনন্দ, মালা তো নয় যেন যারা, পড়বার সময় খুব মজা, মালা পড়তে চললাম কি আনন্দ, আর মালা পড়া পরে যে কি জ্বালা, যে পড়েছে যে যে পড়ে নাই সে বুঝতে পারছে এখন ঠিক আছে, আর যে পড়েছে সে বুঝতে পারছে কি জ্বালা। দাদারা ওই জন্য হাসছে, তাকান আমার দিকে, আমার দিকে তাকাবেন, এই ক্যামেরাম্যান গন্ডগোল কেন করেছে, এদিক ওদিক তাকাই কেন? যখনই মেয়েটি স্বামীকে মালাটা এরকম করে পড়াতে যাচ্ছে তখন শুভ দৃষ্টি হবে, কিন্তু দেখবেন যখন মালাটা পড়াই তখন ধীরে ধীরে তখন শুভ দৃষ্টি হয়, চালাও শুভ দৃষ্টি হয়, এরকম করে যখন শুভ দৃষ্টি হচ্ছে খুব সুন্দর প্রেম না মানে আহ কি প্রেমে যখন মালাটা পড়াতে যাচ্ছে স্বামীর গলায় তাকাতে যাবে শুভ দৃষ্টি, তার পেছন থেকে যখন ক্যামেরাম্যান বলে এইদিকে তাকাও এইদিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? আমার ক্যামেরাম্যানরা রাগ করবে না, বাইরে থেকে যারা এসেছে তার রাগ করবে না, না রাগ নয় কোনো অসুবিধা নেই, ওরা ইশারা করেছে না রাগ করবো না, ঠিক বলছেন। মায়েরা ওই মালা দেবার সময় দেখবে, আমি আপনাদের বলতে চাই আসল জিনিসটা ঠিক রাখুন, আপনি ছবি তুলুন কিন্তু মালা বদল কি ডিজাইন, এখন মালা দেখে না দিচ্ছি দেখে না দেখবেন এরকম কি দেখে না দিচ্ছি দেখে না, মানে কোন যে মানে আসলটা চলে গেল নকল, একটু লক্ষ্য করবেন। জুতোর দোকান করেছে আমাদের ওদিকে একজন, লিখেছে চৈতন্য শু হাউস, আশ্চর্যের ব্যাপার বেটা, চৈতন্য এখনো হয় না কেন, মহাপ্রভুর নামে জুতো, ভেতরে জুতো, আর যে কিনছে তারও চৈতন্য হয় না, যে বিচছে তারও চৈতন্য হয় না কেন, চৈতন্য নাম লেখা আছে আর চৈতন্য শু হাউস, অন্য নাম লেখা দিতে পারে। আবার দেখবেন অনেকে লেখে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কত লজ্জার ব্যাপার আমাদের বলুন তো, কৃষ্ণকে নিয়ে আমাদের মাতামাতি, অন্যান্য ধর্মে নাই সব আমাদের আছে। আবার ছোট্ট করে বলে যায় দুর্গাপূজার সময় আপনারা প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান, জোরে বলুন, আপনারা প্যান্ডেল দেখতে যান কিন্তু দুর্গা দেখতে যান না, কিছু মনে করবেন না। একটা আসরে এবছর আমি গেছিলাম গান করতে, তো দুর্গা মন্দিরে দেখতে পেলাম, আমার খুব লজ্জা লাগলো, একজন অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করলো, বলি প্রদীপবাবু এটা আসরে বলবেন, আমাকে না আপনাকে করলাম না, গোটা আপনাদের হিন্দু সমাজকে করলাম। বলে কীরকম? বলছে দেখুন তো কি দেখছেন, দেখতে পেলাম কি জানেন, যে থিম তৈরি করেছে কি দিয়ে, দুর্গা তৈরি করেছে কি দিয়ে মায়েরা, দুর্গা তৈরি করেছে চায়ের কপটি দিয়ে, চায়ের গ্লাস দিয়ে, এখন নাকি এটা থিম। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, এভাবে দুর্গাকে অপমান করে হিন্দু সনাতন ধর্মকে আপনারা অপমান করবেন না, চায়ের কপটি দিয়ে নয় প্রতিবাদ করবেন আপনারা, ও থিম করতে যে আমাদের দুর্দশা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, শুধু কীর্তন নয় সমাজ পরিবর্তন, সমাজকে একটু জাগিয়ে দেওয়া। তো দেখতে পেলাম ওখানে, দেখতে পেলাম যে সি বিস্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। তা আমাকে ওই অন্য ধর্মের লোকটা, বয়স্ক লোক, তিনি আমাকে বললেন বাবা প্রদীপ তোমার কিন্তু আমি ইউটিউবে গান শুনি, আমি অন্য জাতির মানুষ হতে পারি, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি জনকাচকে প্রশ্ন রাখবে ভক্তদের কাছে, যে কৈলাস পর্বতে শিব কোথায় স্কুটি চালিয়েছিল আর দুর্গা কোথায় চেপেছিল, আর আপনাদের কোন শাস্ত্রে লেখা আছে আপনি জিজ্ঞেস করবেন, এটা আমার লজ্জা লাগা উচিত নয় আপনাদের সকলের লজ্জা লাগা উচিত। শিব স্কুটি চালাচ্ছে দুর্গা পেছনে বসে আছে, আমরা আর কত নোংরামিতে পৌঁছবো, আর কত নোংরা জায়গায় যাব, আর কত ধর্মটাকে নিচে নামাবো, শুধু কীর্তন করলে হবে না, নাচলে গাইলে হবে না, বুঝিয়ে দিলে হবে না, আমাদের সচেতন হতে হবে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, সত্যি কি আমরা দুর্দশার দিকে যাচ্ছি না। এখন দেখবেন একাদশী করতে গেলে ছোট ছোট ছেলেকে জিজ্ঞেস করবে স্কুলে পড়ছে একাদশী করবি না, ও সব মা কাকিমারা করে পুরনো সংস্কার কুসংস্কার ওরা সব করে, আমরা সব করি না, মানে ওরা বুঝে নিয়েছে এগুলো কুসংস্কার, কিন্তু একটা মুসলিম ভাইদের যে রোজা হয় 30 দিন, দেখবেন একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন আজকে কটা রোজা হলো রে, ও দেখবেন 25টা হলে 24টা বলে আজকে আমাদের 24টা রোজা, তার মানে কি ও গুনে ওর বাড়িতে বলে রোজা কর, কেন আল্লাহ তোকে বরকত করবে। আর আমাদের কোনো ছেলে যদি একবার একাদশী করতে যাই তখন কি বলে, এই করবি না ডাক্তারবাবু খালি পেটে থাকতে বারণ করেছে না, এখন থেকে বুড়োমি চল। আমরা আমাদের ধর্মটাকে যে কত নিচের দিকে নামাবো, আমরা পরবর্তী প্রজন্মকে তৈরি করতে পারবো না। অনেকের মনে হতে পারে যে এই কথাগুলো বলছেন কিন্তু আমি সমাজ সচেতনের কথা বললাম, সবাই মিলে টুলু ধুই দিন নেতাই গৌর সবাই তাকাবেন, আপনার সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমাকে সাজিয়ে দেবে, হ্যাঁ সাজিয়ে দেবো। মায়েরা একটা পান দিলেন, পান কেন দিলেন,
রাধারানীকে সাজাতে সাজাতে পান কেন দিলেন, পানের সঙ্গে কি সম্পর্ক? তখন তার লিপস্টিক ছিল না, রাধারানী পান খেলে ঠোঁটটা লাল হবে, রাধারানীকে দেখতে ভালো লাগবে। চলে কিছু মনে করবেন না, হিন্দু সনাতন ধর্মে বহুজনের বহু রকমের মত আছে, যত মত বলবেন। এই জন্য রামকৃষ্ণদেব একটা সোজা সাপটা কথা বলে দিচ্ছে, কি বলেছে বলুন তো, যত মত তত পথ। আপনি দেখুন কিছু মনে করবেন না, এই শাস্ত্র নিয়ে কেউ যদি তর্ক করে তাহলে ভুল করবে, কেন বলুন তো? আপনি দেখবেন আয়ান ঘোষের বাবার নাম, মানে রাধারানীর শ্বশুরের নাম, এক জায়গায় গোল ঘোষ, এক জায়গায় বৈজন্তী ঘোষ, এক জায়গায় মাল্য ঘোষ। আপনি গোল ঘোষ জানেন, আমি বৈজন্তী জানি, উনি মাল্য জানেন, উনি মারামারি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে বসে আছে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছে যত মত তত পথ, ওই দিকে তাকিও না, ভক্তির পথে থাকো। এই জন্য আপনারা ভক্তির পথে থাকুন। আপনারা শুধু বলতে চাই, ডাক্ষা ডালে বসে ডাকে কপত কপতে, যখন বলেছি সতী নারীর কয়টা পতি, তখন যে বাচ্চাটা আমাকে গীতা দিয়ে গেল সে কিন্তু ইশারা করে বলে দিয়েছে, সতী নারীর দুইটি পতি, সতী নারীর দুইটি পতি, সতী নারীর দুইটি পতি, সতী নারীর দুইটি পতি, বলে নিজ পতি আর পরম পতি, সতী নারীর দুইটি পতি, নিজ পতি আর পরম পতি, সতী নারীর দুইটি পতি, নিজ পতি আর পরম পতি, সতী নারীর দুইটি পতি, নিজ পতি আর পরম পতি, সতী নারীর দুইটি পতি। এছাড়া মায়েরা আপনাদের আরো পতি আছে, কোনটা বলুন তো? সিঁতির সিঁদুর একটা পতি, হাতের শাঁখা একটা পতি, হাতের নোয়া একটা পতি, নিজ পতি আর পরম পতি, অপরাধ নেবেন না। সতী নারী কাকে বলে এদিকে তাকান, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে করজোড়ে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আচ্ছা মায়েরা, যেই না বললা, কে কে সকালবেলায় হাত তুলে স্বামীকে প্রণাম করে হাত তুলুন, দুজন তুলে দিয়েছিল, নামিয়ে দিল, আমাদের পাড়া থেকে কেউ তুলে নেয়। আবার যেখানে পরশু তারিখে গাইছিলাম, একটি কম বয়সের মেয়ে এসে বলছে, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আমি আপনার ফ্যান। বললাম বুঝতে পারলাম না, বলছে রান্না করবো তাও আপনার গান, শোবো তাও ঘুম আসে না যদি আপনার গানটা না চালাই। চালিয়ে দিলাম, কখন ঘুমিয়ে যাই, সকাল পর্যন্ত বাজছে। বললাম তা অত কথার দরকার নেই, কী বলছেন বলুন। বলছে না সব কথা আপনার রাখতে পারবো, একটা কথা রাখতে পারবো না। বলে কি? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন? বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। সেটা একটা কথা বলে যদি পয়সা। মায়েরা এটা গেল বাইরের কথা, কিন্তু মজার কথা, মানে একটু রস না হলে হয় না, কৃত্তনিয়া যদি একটু রসিক না হয়। আমার বাবা কিন্তু হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি আমাকে বারবার বলতেন যে, তিনি তো অনেক কীর্তনে কীর্তন শুনেছেন, তা তিনি সেই নন্দকিশোর দাস বাবাজি থেকে আরম্ভ করে অনেক শুনেছেন। উনি বলতেন যে তখন মাইক ছিল না, ওই একবারে 9টার সময় আরম্ভ করতো, ভোর 2-3টে পর্যন্ত বেজে যেত, কীর্তন চলেই যাচ্ছে আর কি, আর ভক্ত তখনকার ভক্ত শক্ত ছিল, শুনেই যেত। তো বাবা বলছে কীর্তনে একটু রসিক যদি না হয়, রস না দিতে পারলে মজা নাই, এই জন্য মাঝে আমি একটু রস দিই। তো বাবার আশীর্বাদ মাথায় আছে। আমি আপনাদের বলে যাই মায়েরা, আজকে আপনারা যারা প্রণাম করেন নাই বলে হাত তুলেছেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় আপন আপন স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সতী নারী মানে আপনার স্বামীর সঙ্গে আপনার কী সম্পর্ক? আমি কিন্তু কথাটা বলবো নারকেলের মতো, বাইরে শক্ত ভেতরে শ্বাস জল আছে, প্রমাণ কী তাকান। আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কী? কেউ ভয় খেয়ে যাবেন না, শাস্ত্রের ভেতরে, শাস্ত্রের বাইরে নয়। কি? আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হা না না, জোরে বলুন। অন্য জায়গায় হা হা বলে আপনাদের কেউ, হ্যাঁ আবার 2-4 জন দাঁত দেখাচ্ছে আর কি, মানে যার সঙ্গে হয় আর কি ঝগড়া। আর যেই না বলেছে স্বামী আপনাদের গুরু হয়, যারা ডবল এসছে তার স্বামী তাকিয়ে দেখছে আমাদেরটা কী বলছে দেখি। তা মায়েরা এটা গুরু নয়, অনেকে বলছে গুরু নয় কী হয় ঘরে গেলে বুঝবেন, দাদারা ভাবছে। আচ্ছা গুরু হয়, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন, ভয়ে বলছে না গুরু, দেবতা হয়। আচ্ছা আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়, তাই ভয় নাই। হ্যাঁ যারা জেনেছে তারা হাত তুলেছে, বাবা। আর যারা জানে না তারা বলছে বাবা কেমন করে হয় দেখবো আমি আর কি, বাবা হয়। আপনার স্বামী আপনার ভাই হয়, প্রমাণ কি? শাস্ত্রের প্রমাণ। কোন জায়গায়? বিষ্ণুপ্রিয়া। কেন? নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবে বলে, বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়। নিমায়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার তফাত ছিল 10 বছরে, নিমায় যখন সন্ন্যাস নিয়েছিল তখন 24 বছর বয়স, আর বিষ্ণুপ্রিয়ার কত বয়স জানেন? 14 বছর বয়স। নিমায়ের প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে।
তফাত কত? 10 বছর। ওই ছোট্ট মেয়েটা বলছে, স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, এটা আমার বাপের বাড়ি। নিমাই বলছে, শোনো প্রিয়া, এটা তো বাপের বাড়ি নয়, জানি এটা শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি কী করে হয়? বলছে, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও কিন্তু পণ্ডিত। কিছু কথা বলা কিন্তু গণ্ডগোল আছে, এদিকে তাকাবেন। আসলে বাবা যদি শাস্ত্রজ্ঞ হয় বা ধর্মীয় আচরণ করে, মা যদি করে, তাহলে বাচ্চারা কিন্তু করবে। খুব ভালো করে শুনবেন, বাবা হলো কি? বীজ। মা হলো কি? মাটি। বীজ যদি পোকা লাগা হয়, মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে না। মাটি যদি খারাপ হয়, বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে না। বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, একবার 100% গাছ ভালো হবে। মাটি যদি ভালো হয় আর বাবা বীজটি যদি ভালো হয়, সুন্দর ফসল আপনি পাবেন, কৃষ্ণ প্রেমময় ফসল পাবেন, আপনি সন্তান পাবেন ভালো। আসলে আমি একটা প্রমাণ দিয়ে দিই, আমি যখন কীর্তন করে বাড়ি যাই, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী, তা আমি যখন কোনো কিছু পড়াশোনা করি তখন লাল দাগ দিয়ে দিয়ে রাখি, এগুলো বলবো, এগুলো এই করবো। মেয়েটি কিন্তু আমার পেছন থেকে চুপচাপ দেখে, আমি বেরিয়ে গেলে ও কাগজ খুলে খুলে দেখে বাবা কোন জায়গায় দিল। এবার কেউ যদি প্রশ্ন করে, তোমার বাবাকে একবার দাও তো, বলে কি বলছেন বলুন না, একটা প্রশ্ন রেখেছি। কি প্রশ্ন? বলে একবার বলুন না, চেষ্টা করে দেখি। মেয়ে তখন উত্তর দেয়, কেন? বাবা ঘাঁটাঘাঁটি করে, মেয়ে পেছনে থাকে, এই জন্যে বাবার কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেয়। এই কথাটা আমি দু একটা আসরে বলে ফেলেছি, বলে অনেক মেয়েরাই তাকে বলে, তুমি ওনার ছোট মেয়ে, তাহলে তোমাকেই প্রশ্ন করি, জ্বালাতন শুরু করেছে। তো কিছু মনে করবেন না, বাবা যদি শাস্ত্রজ্ঞ হয়, বাবা যদি ভক্তিময় পথে থাকে, মা যদি থাকে, তবে সন্তান কিন্তু ভালো হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা, হ্যাঁ, সনাতনী মিশ্র পণ্ডিত, আমি বাবার কাছ থেকে শুনেছি, স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়, স্বামী রোগের ওষুধ হয়। তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। কখন স্বামী বাবা হয়? নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো, আমার বাবার কাছ থেকে শিখেছি কখন স্বামী বাবা হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, এবারে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কীর্তন শুধু করলে হবে না, ভেঙে ভেঙে বোঝাতে হবে। অন্নদানে পিতা সম, তার মানে কি? আপনি যখন আপনার বিয়ে হয় না, তখন বাবার বাড়িতে ছিলেন, বাবা আপনাকে অন্ন জোগাড় করতো, কিন্তু বিয়ে যখন হয়ে গেল তখন কি অন্ন জোগাড় করে? স্বামী। স্বামী তখন কি? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। প্রশ্ন হবে, ছেলে কি করে হলো? পিণ্ডদানে আপনার ছেলে হয় আপনার স্বামী কখন? স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মারা যায় তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর থাকে। স্বামী যেহেতু স্ত্রীকে পিণ্ড দেয়, ওই জন্য পিণ্ড দেওয়ার সময় সে পুত্রের ভূমিকা গ্রহণ করে। এই জন্য পণ্ডিত বললেন, পিণ্ডদানে পুত্র উপদেশে আপনারা তো কৃষ্ণ নাম শুনছেন, কৃষ্ণ ভজন করছেন, রাধারানীর ভজনটা একটু শুনবেন। আমি যে কথাগুলো বলবো, উজ্জ্বল নীলমণি গ্রন্থ, এখন যারা কীর্তন শুনছেন ভালো করে শুনবেন, কথাগুলো হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থের কথা। কি? রাধারানী কেঁদে কেঁদে বলে, বধু হে, আমার ঘরে ও জ্বালা, বাইরে ও জ্বালা, আমি তোমায় ভালোবাসি বলে যমুনাতে জল আনতে যেতে পারি না, যমুনার জল কালো তাই তোমায় মনে পড়ে যাবে বলে আমার শাশুড়ি ননদিনী আমায় কত কথা বলে। ও গো বধু হে, বিরহের কথাগুলো একটু শুনলেন। ও গো বধু হে, নীল শাড়িটা পরতে মানা, যমুনাতে জল আনতে মানা, নয়নে কাজল পরতে মানা। ও হে বধু হে, ও হে সোনার বধু, আমি তোমার নামে কানতে পারি না,
কৃষ্ণ বলে কান্দতে গেলে আমায় দোষ, শাশুড়ি ননদিনী আমায় বাধা দেয়। তবে যারা বিয়ে পড়েছে বাংলা নিয়ে তারা জানতে পারবে রাধারানী হচ্ছে রাজার মেয়ে, বাবার নাম বৃষভারু রাজা, মায়ের নাম কৃত্তিদা। তা রাজার মেয়ে ভালোভাবে চলে ভালোভাবে ফেরে, কিন্তু কাঁটায় কাঁকড় পাথরে কোনোদিন হাঁটে না। তো প্রত্যেক দিন যমুনায় জল আনতে যেতে হবে, গোবিন্দকে দেখা পায় না, একবার দেখবে বলি। তাই রাধারানী কি করে জানেন মা? রাধারানী বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জিরা চিরা ঝাঁপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চালতহি অঙ্গুলি চাপি। ব্রজবুলি ভাষা, এটা হচ্ছে ব্রজবুলি ভাষা, তাকাবেন আমার দিকে। কি বলছে? কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জিরা চিরা ঝাঁপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চালতহি অঙ্গুলি চাপি। তার মানে কি? রাধারানী কাঁকর পাথরে হাঁটতে পারে না বলে যমুনা থেকে জল এনে উঠোনে ঢেলে দেয়, তার মধ্যে কাঁটা গেড়ে নরম পা দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। শুনবেন এই বিরহের কথাগুলো। রাধারানী বলছে ললি, রাধারানী বলছে বধু হে তোমার নামে কাঁদবো বলে কি করি মায়েরা। রাধারানী রন্ধন সালাই যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনোনে ঢুকিয়ে দেয়। যখনই ভিজা কাঠ উনোনে ঢুকবে তখন কি হবে? ধোঁয়া হবে। আর যেই না ধোঁয়া হয় ধোঁয়ারে ছলি, রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেই ওঠে। এদিকে কুটিলা জানলা থেকে দেখে বউটি কি করছে, দেখছে চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। জটিলা একটু ভালো ছিল, কুটিলে কি করছিস? কি দেখি? কি দেখছিস ওখানে তুই? তোর বউ কাণ্ড কারখানা। আমার বউ কি করছে? তোর বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। রান্না করছে না, ছাই করছে। তবে কি করছে রে? ওই রান্না শালে বসে বসে কান্না করেছে। জটিলা ছুটে এসে বলল, বৌমা দেখুন ম্যানেজ ক্যাপাসিটি দেখুন, শিখতে হবে। সংসারে সবসময় সময় ভালো যায় না, কখনো সুখ কখনো দুঃখ, এই সময়টাকে ম্যানেজ করতে হবে। পরিস্থিতি ম্যানেজ করে কেউ যদি চলতে পারে তার জীবনে কোনো দুঃখ আসতে পারবে না। আপনাকে সামলে নিতে হবে পরিস্থিতি, রেগে যাবেন তা বললে হবে না। আপনাকে মিলিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে। পরিবেশে থাকা মানে নিজেকে মানিয়ে নেওয়া। কথাগুলো খুব দামি কথা, বড় বড় মহাজনদের কথা। আমি বড় বড় বিজ্ঞ পুরুষের কথা খুব পড়ি, রামকৃষ্ণ দেবের কথা, বিবেকানন্দের কথা, আমি অনুকূল ঠাকুরের কথা পড়ি। অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই কোনো দাম নাই। শিক্ষা মুখে আছে ব্যবহার নাই কিছু মনে করবেন না। আমি তিলক নিয়েছি, মালা নিয়েছি, দিব্যি হরিনাম করছি, লোককে দেখাচ্ছি আমি হরিনাম করছি, আর দিব্যি দলবাজি করে করে বেড়াচ্ছি রাস্তাঘাটে, দল তৈরি করে করে বেড়াচ্ছি, তাহলে আমার কৃষ্ণ ভজন করে কী লাভ আছে? তোমাকে দেখে কার ভক্তি আসবে? তোমাকে দেখে কার ভক্তি আসবে না? তোমাকে দেখে প্রেম আসবে না? তোমাকে দেখে লোকে ঠাট্টা করবে? তোমার মৃত্যুটা খুব খারাপ মৃত্যু হবে, কারণ তুমি ভগবানের ভজন করছো, ভগবানের সাজ নিয়েছো, অথচ অন্যায় করে বেড়াচ্ছ। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, রাধারানীর ভজনটা শুনে রাখুন। রাধারানী বলছে, মা আস্তে, মা বলে কি? আসলে তা নয়, কাঠগুলো সবে ভিজেছিল উনোনে দিয়েছি, আর ধোঁয়াতে চোখ থেকে জল পড়ছে। জটিলা বলছে, কুটিলে ঘরে তো কাজ বলতে কিছু নাই, তা বৌমাকে শুকনো কাঠে নিতে পারিস না? রাধারানী দেখলো মায়ে ঝিয়ে বিবাদ হবে, মা মেয়েতে ঝগড়া হবে, কত কায়দা দেখুন রাধারানী, এতে শিখতে হবে। মা গো আমার ননদিনীর কোনো দোষে নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর করম দোষে কৃষ্ণ প্রেমে রসের ধরা বলি আমি কৃষ্ণ বলি, কান্দি বসি কৃষ্ণ বলে কান্দ। হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ে ভিজে কাটের জন্য। শুকনো কাঠ আনতে পারিস না? না 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 না, আমার ননদিনী শুকনো কাঠের ভেতরে ভেতরে বলছে, মা গো শুকনো কাঠ নয়। জটিলা কুটিলা যখন ঝগড়া লেগেছে, জটিলা কুটিলাকে বলছে, কাল থেকে তুই শুকনো কাঠ আনবি। রাধারানী কেঁদে কেঁদে বলে, মা গো মনে মনে বলছে, আমার ননদিনীর কোনো দোষ নাই, ননদিনী শুকনো কাষ্ঠ এনে দেয়। তবে শোনো মা, শুকনো কাঠ যদি আগুনে দেওয়া যায় তবে আপনি আপনি জ্বলে, কিন্তু কৃষ্ণ প্রেমে কেউ যদি একবার সুখী না,
তবে তার কি হয় জানো, তারে সুখে না পেলি আপনি জলে নিদায় সুখে না রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধু হে বধু হে, এইবার আমায় সাজিয়ে দাও, আমার ঘরে যাবার সময়। এই যে তাকান উজ্জ্বল নীলমণি গ্রন্থ, কুঞ্জবর্ণন গান যারা করে তাদেরকে উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়তে হয়। যদি উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়ে তবে কুঞ্জবর্ণন গানের আসল রসটা কিন্তু গোটাটাই পেয়ে যাবে। উজ্জ্বল নীল, আচ্ছা মায়েরা আপনারা সবাই বাইরের চোখে এইটা দেখেন যে জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী, কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলল জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়, জটিলা কুটিলা কৃষ্ণ রস পুষ্টিকারিণী। তার মানে কি, জটিলা কুটিলা সত্যি ভক্ত ছিল, কেন রাধাকে বাইরে যেতে দিত না? জটিলা কুটিলা জানে উজ্জ্বল নীলমণি গ্রন্থে জীব গোস্বামী পাদ বলছেন, বিনা বিপ্রলম্বে পুষ্টি সম্ভোগে মসনতে। তার মানে কি, বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার স্বামী যদি দু মাস পরপর বাড়ি আসে, এক গ্লাস জল দাও তো, হ্যাঁ দিদি দিদি, বলবার আগেই দিয়ে দিন, আজকে প্রতিদিন বাড়ি থাকে, নিয়ে বলে এক গ্লাস জল দাও তো, দেখতে পাচ্ছ না দু হাতে আছি, ঘুরে খেতে পাচ্ছ না, মানে বিরহ বিচ্ছেদ থাকলে অনেকদিন পর দেখা, আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা, দাদা ভালো আছেন, বলে হ্যাঁ, আর যদি অনেকদিন পর, হ্যাঁ প্রভু ভালো আছেন, তার মানে কি বিচ্ছেদ ছাড়া, এটা কার কথা, উজ্জ্বল নীলমণি গ্রন্থে জীব গোস্বামী পাদের কথা। আমি আগেই বললাম, আরেকবার বললাম, কুঞ্জবর্ণন গান গাইতে গেলে 100% দাঁড়িয়ে বলে দিলাম, একবার উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়তে হবে জীব গোস্বামী পাদের। দেখবেন প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস পেয়ে যাবেন। এই একটা ছোট্ট টুকুর আপনাদের বলে দিয়ে যাই, সবাই লক্ষ্য করুন, বিচ্ছেদ ছাড়া বিরহী আনন্দ পাওয়া যায় না। জীব গোস্বামী পাদ বলছে, শোনো শোনো তোমরা ভুল করছ, রাধারানী এবং কৃষ্ণ, এই জটিলা কুটিলা রাধারানীকে পদ্ম ভাবত, কৃষ্ণকে ভ্রমর ভাবত। এখন বাইরে বাইরে যদি রাধারানী পদ্মকে ছেড়ে দেয়, কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে, আমাদের দর্শন হবে না। আর রাধারানীকে যদি জোর করে ঘরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন, যেই না রাধারানী পদ্মের মধ্যে কৃষ্ণ ভ্রমর মধুপান করবি, আমরা ঘরে বসে চরণে পাব, আমরা ঘরে বসে হবে না হে,
সাজানোর পদ্ম অনেক আছে, শুধুমাত্র কয়েকটা আখরের মাধ্যমে আপনাদের সময়টা কম, আবার ভোগ হবে, অনেক কিছু ব্যাপার আছে, 12:30 বেজে গেছে, তাই আপনাদেরকে সংক্ষেপে সংক্ষেপে একটু সার সংক্ষেপটা আপনাদের দিই। সবাই করো জোরে বসুন। রাধারানী বলছে, গোবিন্দ গোবিন্দ ভগবান বলছে, রাধে তোমাকে সুন্দর করে সাজাবো, বাম উড়ে বসালো এই জায়গাতে রাধারানীকে, গোবিন্দ বসালো, আমার দিকে তাকান, এই জায়গাতে গোবিন্দকে বসালো আর গোবিন্দ রাধারানীকে বসালো, বলছে রাধে এবার তোমায় সুন্দর করে আমি সাজাইয়ে দিতে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধু হে বধু হে, ওহে আমার সোনার বধু, তুমি আমায় কি সাজাবে, তুমি বাইরে বাইরে আমায় সাজাবে, কিন্তু ভেতরে ভেতরে আমি কৃষ্ণ দাসী সেজে। ও গো বধু, এখন কেউ টাকা দিতে আসবেন না, আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করুন, আপনাদের নেব, মানে কীর্তন একটু প্রেমের জায়গায় এলে না বাধা দিলে একটু অসুবিধা হয়, আপনার মন দিয়ে শুনছেন, এটা শুনবেন। ওহে আমার সোনার বধু, আমায় সাজাবে কি আমায়, আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি। অনুভব করতে হবে, কীর্তন শুনতে গেলে আগে ভাবের দরকার, যে যেমন পাত্র নিয়ে এসেছে তার ভাব কিন্তু সেরকম হবে, আপনাদের হৃদয় পাত্র ভালো রাখুন, আপনার ভাব ভালো থাকবে, তবে কিছু মনে করবেন না, সমাজের মধ্যে নিন্দুক লোক অনেকেই থাকবে, যে কোনো ভালো কাজের পেছনে নিন্দা করার জন্যে বহু লোক তৈরি হয়ে আছে, দেখবেন নিন্দুক লোক আপনি চিনতে পারবেন, কালকে সকাল থেকে চিনবেন কিংবা বিকেল থেকে চিনবেন, যেগুলো নিন্দুক লোক যারা কৃষ্ণ ভক্ত কেমন ভালো, কৃষ্ণের কথা কেমন, তার মানে নিন্দুক লোক, ও বুঝতে পেরে যাবেন আপনারা, যেমন আমাদের গ্রামে একজন খুব নিন্দুক লোক ছিল, তা ভোজ টোজ হলে জিজ্ঞেস করতাম, কাকাবাবু কেমন খেলেন, মানে খুব দারুণ খাইছে আর কি, গোটা গ্রামের লোক বলছে, বাচ্চা থেকে পুরো সবাই নাম করছে, বলছে কেমন খেলেন কাকাবাবু, খেলাম, বলে কেমন খেলেন, সবই তো ভালো হয়েছিল, পোলাওটা একটু বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে, বেটা সব ভালো পেয়েছে, খালি বাদামগুলো পোড়া পোড়া পেয়েছে, মানে ওর ভাগ্যে জুটেছে আর কি, তা কিছু মনে করবেন না, নিন্দুক লোক সমাজ অনেক থাকে, আসলে এদেরকে আপনারা পরিবর্তন করতে পারবেন না, পণ্ডিতরা বললো নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো কিন্তু জীবনে যাবে না, তাই নিন্দুক লোকের সঙ্গ করবেন না। আমি আপনাদের দুটো কথা বলে যাই, দামি কথা, কৃষ্ণ নাম শুনবেন চেষ্টা করবেন ভক্তের পাশে বসতে, কেন ভক্ত কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবে আর ওনাকে দেখে আপনারা হাত উঠবে, আর প্রসাদ যেখানে পাবেন সেখানে প্রসাদ পাওয়ার সময় দেখবেন যারা ভক্ত তাদের সামনে প্রসাদ পেলে কি হয়, উনি প্রসাদ পাওয়ার আগে জনার্দনের নামে প্রণাম করে পাবে, তখন আপনিও একটু কপালে ঢেকিয়ে পাবেন, তার মানে ওনার কাছ থেকে শিখছেন। এই জন্য পণ্ডিতরা বললো কীর্তন শুনতে বসবেন, হরিনাম শুনবেন, রামায়ণ মহাভারত শুনবেন, যে কোনো ভাগবতে পাশরে যাবেন, ভক্তের পাশে বসবার চেষ্টা করবেন, এনাদের ভক্তি উজাড় থাকবে, আপনি তার পাশে থাকলে আপনার কৃপা হয়ে যেতে পারে। তো সবাই লক্ষ্য করবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, কি আমাকে সাজাবে, আমি তো ভেতরটা কৃষ্ণদাসী সাজিয়ে দিয়েছি। মায়েরা রাধারানীকে যখন সাজাচ্ছে সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে, রাধে তোমাকে তো অনেক করে সাজালাম, দেখবেন যে মেয়ে খুব সাদা ফিট দেখতে, অনেকে আছে না খুব পরিষ্কার দেখতে কিন্তু মুখের মধ্যে কোনো দাগ নেই, এখানে ঠোঁটের মধ্যে নিচে চিবুকের নিচে যদি একটা কালো বিন্দু থাকে, তিল তিল দেখতে দেখবেন খুব সুন্দরী লাগে, রাধারানী দেখতে খুব সুন্দরী, মুখের মধ্যে কোনো কালো দাগ নেই, একবারে দাগ নেই, তো রাধারানীর এইখানে কিন্তু একটা তিল নেই, মৃগমদ বিন্দু দিয়ে দিলেন ভগবান। শেষে বলছে পদকর্তা বলছে, দেখো দেখো যখনই গোবিন্দ এখানে দিয়ে দিলেন মৃগবিন্দ বিন্দু মৃগমদ বিন্দু, তখন জেকে মনে যে যেন ভমর উড়ে বসিল, যেন ভমর উড়ে বসিল, ভমর উড়ে বসিল, ও যেন ভমর উড়ে বসিল, রাই কমলের নিবেন তলে ভমর উড়ে বসিল, না ভুল করছো, ওটা নয়, কে বসেছে জানো, ওই যে শ্যাম ভমরাই বসিল, যেন শ্যাম ভমরাই বসিল, শ্যাম ভমরাই বসিল, ও যেন শ্যাম ভমরাই বসিল, রাই কমলের নিম্ন তলে শ্যাম ভমরাই বসিল, ও গো রাই কমলের নিম্ন তলে শ্যাম ভমরাই বসিল,
করে রাধারানীকে কি করে জানেন, একটা তাম্বুল মানে পান দিয়ে দিয়েছে, পান পান। রাধারানীকে বলল, রাধে তোমার গোটা অঙ্গ সর্বঙ্গ সাজিয়ে দিলাম। এবার রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে তুমি আমার সব অঙ্গ সাজালে, কিন্তু একটি অঙ্গে তোমাকে আমি হাত দিতে দেব না। গোবিন্দ বলল, গো রাধে তোমার সব অঙ্গ আমার অধিকার, কিন্তু এমন কি অঙ্গ আছে যে অঙ্গে আমি স্পর্শ করতে পারব না। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে তুমি আমার সব অঙ্গ সাজাবে, কিন্তু আমার চরণ যেন ছুঁয়ো না বধূরি। আমার চরণ যেন দাসীর নিবেদন, চরণ যেন ছুঁয়ো না বধূ হে। আমার ওই চরণে দাসীর নিবেদন, চরণ যেন ছুঁয়ো না বধূ হে। ওই চরণের দাসী, চরণ যেন ছুঁয়ো না বধূ হে। ওই চরণের দাসী বধূ, চরণ যেন ছুঁয়ো না বধূ হে। সবাই তাকাবেন আমার দিকে মন দিয়ে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার চরণ তুমি ছুঁয়ো না। কৃষ্ণ বলছে, রাধে একদিন তুমি আমার কাছে বলেছিলে, তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিলা। তুমি তিল তুলসী দিয়ে তোমার দেহ আমার কাছে সমর্পণ করেছিলে, সেদিন কি তুমি বলেছিলে আমার চরণ দুটো বাদ দিয়ে দিলাম? সেই দিন যদি বলতে আমার চরণ দুটো বাদ দিয়ে দিলাম, বাকি সব তোমাকে দিলাম, তুমি তো বলনি, সেদিন তো চরণটাও দিয়েছিলি। রাধারানী বলছে, বধূ হে তোমার সঙ্গে আমি কথাতে পারবো না, তবে এক কাজ করো, আমি চরণ বাড়িয়ে দিলাম, আমার যা হবার হবে এই চরণই তুমি সাজাও, তুমি যাতে আনন্দ পাও তাতে আমি খুশি। তাকাবেন কত প্রেমের জিনিস, দেখুন খুব মূল্যবান জিনিস কিন্তু এগুলো, সবাই তাকাবেন। রাধারানীকে বলছে, ওগো রাধে তোমার চরণে আমি যাবকের চিহ্ন দেব, আলতা লাগিয়ে কৃষ্ণের চরণের ধারে, রাধারানীর চরণের ধারে আলতা লাগিয়ে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে লিখে দিই। রাধারানী বলছে, বধূ হে কত যোগী কত মুনি কত ঋষি কত কত দি কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন মানুষকে হাসাই, কীর্তন মানুষকে কাঁদাই, কীর্তন মানুষকে ভাবে বিভবিত করে। আমার গুরুজি শক্তিপ্রদ দাস, তিনি বিখ্যাত খোলবাদক ছিলেন, হ্যাঁ বিখ্যাত খোলবাদক, তিনি আর নেই, তিনি আমাকে কীর্তন শিখিয়েছিলেন, তিনি বিখ্যাত খোলবাদক, খুব নাম করা খোলবাদক, মানে এত হাতের আঙুলের সুন্দরতা যে আমরা যখন গান গাইতাম নতুন শিখতাম এত সুন্দর বাজিয়ে দিত যেন মনে হচ্ছে গানটা এগিয়ে যাচ্ছে, এত সুন্দর খোলবাদক ছিলেন। এবং তার একটা প্লাস পয়েন্ট আর একটা জিনিস ছিল কি, তিনি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন, ভালো ভালো জিনিস আমায় দিতে পেরেছেন। তিনি বলেছেন, বাবা প্রদীপ প্রেম যেমন দিবি, কবি যেমন হাসাই, কবি যেমন কাঁদাই, তুই করবি। এদিকে দেখা দেয় একটু শব্দ না করে মন দিয়ে, ও গো রাধে গো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে এইদিকে এইদিকে তাকাও, কত যোগী কত মুনি কত ঋষি তোমার চরণ পাবার জন্যে কতদিন ধরে কাঁদে। আমি আলা ভোলা গোয়ালিনি কৃষ্ণ সেবার কি বা জানি, এই না আমার চরণে তুমি যা করবে করো। যেই না কৃষ্ণদাস লিখে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বলছে
রাধে রইলাম তোমার চরণীর ধরে, গাই গো কত সুন্দর কথা, কত প্রেমের জিনিস এই প্রেমের বন্যে আপনারা ভেসে আছেন। রইলাম তোমার চরণীর ধরে, রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে। এই না তোমার প্রেমের ধারে, তোমার প্রেমের, তোমার প্রেমের শোধ করিতে পারি নাই বলে, রইলাম তোমার প্রেমের ধারে। আজ রইলাম তোমার প্রেমের ধারে, দেখো তুমি যতন করে, রইলাম তোমার প্রেমের ধারে, যতন করে রেখো প্রেমের ধরে। দেখবে আমার চরণ পানি, দেখবে আমার চরণ পানি। সবাই তাকান, সবাই তাকান, দাদারানী কি বলছে? বলছে গোবিন্দ বলছে দেখবে তোমার চরণ পানে, কেন তুমি তো শাশুড়ি ননদিনীর কাছে থাকো, আমাকে দেখতে পাও না, তোমাকে যখন আমার কথা মনে পড়বে, দেখবে তোমার চরণ পানে। আজ দেখিবি তোমার চরণ পানে, যখন আমার পড়িবে মনে, দেখবে তোমার চরণ পানে। ও যখন আমার পড়বে মনে, দেখবে আমার চরণ, আজ যখন আমার পড়বে মনে, দেখবে আমার চরণ, আজ যখন আমার পড়বে মনে, দেখবে আমার চরণ মনে, দেখবি আমার চরণ মনে। ডাকার মতো ডাক হলে ভগবান তার কাছে আসে। তাকান ভগবান কি করলেন, একটা সাপের রূপ ধারণ করে, বিষাক্ত সাপের রূপ ধারণ করে, ব্যাজ যে এমনি করে ধরেছিল না, ব্যাদের পায়ে মারলো ছবর, আর ব্যাজ যাই না শটটা ছেড়ে দিয়েছে কপত কপতির মাঝখান দিয়ে, একবারে সে বাজ পাখির বুকে গিয়ে লেগেছে। একদিকে বাজ পাখি পড়ে রইল, একদিকে কপত কপতি আনন্দে উড়ে চলে গেল, আর ব্যাদ একদিকে মরে গেল সাপের কামড়ে। সঙ্গে সঙ্গে কপত কপতি বলছে দেখলে তো, বিপদকালে ভগবানকে ডাকলে ভগবান নিশ্চয় আমাদের কৃপা করে। আমি আপনাদের বলবো এখন থেকে ভগবানকে ডাকুন, কে কখন চলে যাবে কেউ জানে না। মায়েরা কীর্তন শুনতে এসছেন গ্যারান্টি দিতে পারবেন? হাত তুলে যে আপনি বাড়ি ফিরে যাবেন, জোরে বলুন হা না না। পারবেন? রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল হবে, না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে হতে পারে। তাই সবাই মিলে ভগবানকে ডাকবেন। পদকর্তা বলছে দেখো দেখো কি, তখন আমার কি করছে, রাধা গোবিন্দ স্নান করে আছে, কীভাবে স্নান করে আছে মায়েরা, তখন সারি সুখ দুহ জনে উঠিয়া বিহানি, সারি সুখ দুহ জনে উঠিয়া বিহানি, সারি সুখ দুহ জনে উঠিয়া বিহানি, আজ সারি সুখ দুহ জনে উঠিয়া বিহানি, রাই কেন জাগাইতে করে অনুমান, রাই কেন জাগাইতে করে অনুমান, সারি বলে ওহে সুখ উরহ গগনে, 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 নব জল ধরে ডাকি ঢাক অরুণে, নব জল ধরে ডাকি ঢাক অরুণে, নব জল ধরে ডাকি ঢাক অরুণে,
আজি নবজনে ডাকলে ডাকলে অরুণি সুখ বলে সারি তুমি জাগো, 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 সারি বলে সুখ তুমি জাগো, সুখ বলে সারি তুমি জাগো, সারি বলে সুখ তুমি জাগো, সুখ বলে সারি তুমি জাগো, সারি বলে সুখ তুমি জাগো, সুখ বলে সারি তুমি জাগো, সারি বলে সুখ তুমি জাগো, তুমি জাগো, সারি কে দেখে দেবো আমি জাগাইতে নারে বো, আমি জাগাইতে নারে বো, জাগাইতে আমি জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, আরি বলছে আমি হলাম নারী জাতি আমার কোমল হিয়া, তুমি হলে পুরুষ জাতি তোমার কঠিন হিয়া, তুমি জাগিয়ে দাও। তখন শাড়ি বলছে আমি জাগাতে পারবো না, শুভ বলছে আমি দেখিতে নারি, আমি দেখিতে নারি, আমি দেখিতে নারি, আমি দেখিতে নারি, যোগ ছাড়া আমি দেখিতে নারি, আজ যোগ ছাড়া সর আমি দেখিতে নারি। সবাই মিলে একবার শাড়ি সুখের দণ্ড হচ্ছে, সবাই মিলে একবার হাত তুলে গা, হাত তুলে গাইবেন, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের হরি, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ভালো করে হাত তুলে গাইবেন, কারণ আপনার তো তাও আপনারা তাকিয়ে দেখুন কত বাবারা আমার রৌদ্রের ভাইয়েরা বসে আছে কত রৌদ্রে। তবে কালকে বৃষ্টি হয়েছিল বলে আমার কমিটির ছেলেরা একটু এইদিকে, কালকে বৃষ্টি হয়েছে বলে কমিটির ছেলেরা একটু দুঃখ পেয়েছিল, যদি আবার বৃষ্টি হয় ভগবান যার সাথে আছে তার আবার কষ্ট হয় নাকি জোরে বলুন। তবে কালকে আবার কেউ কেউ ভেবেছিল আজ যদি ১২টা পর্যন্ত বৃষ্টি হয় না সব নিতাইগোর হরিগোর হয়ে যাবে, এদের দেখবেন শ্মশানঘাটে যখন পোড়ানো হবে এরা শুধু শুধু পুড়বে না, বাঁশের বাড়ি মারবেন তবে পুড়বে, ভগবানের নামে এসব করলে এসব হয় আর কি। সবাই মিলে মায়েরা হাত তুলে একসঙ্গে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও যে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় আমাদের। আমি খুব ভালো জানি যে আপনারা ভালো নাচতে পারেন, কারণ কাল যখন আমি ১০:৩০ সময় আসছিলাম এখানে এক নাম হচ্ছিল তখন এত নাচের জোর, তখন আমি গালে হাত দিয়ে ভাবছিলাম বাবারে তাহলে আমি যদি না নাচাই বলবে নাচালো না গো, না না শেষে তো আপনারা নাচবেন অবশ্যই, কিন্তু এখন একটু প্রেমের সঙ্গে হাততালি দিয়ে, হাততালি দিয়ে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আনন্দে তালি দিয়ে শাড়ি সুখের গুণগান আপনারা করুন, কি পাবেন রাধা গোবিন্দে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আজ সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আজ সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা, আজ শাড়ি বলে, সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলছে তাকিয়ে রেখেছিল শক্তিকে সঞ্চার করেছে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার দিল, আজ শাড়ি বলে, আহা শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার দিল, ও যে শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার দিল, আজ শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার দিল, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আজ সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আজ সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধা নামটি তাতে লেখা, আমার রাধার নামটি তাতে,
সঙ্গে বলে আমার কৃষ্ণের কদমে তলাই থানা, সঙ্গে বলে আমার কৃষ্ণ কদম তলাই থানা, সঙ্গে বলে আমার কৃষ্ণ কদমে তলাই থানা, সঙ্গে বলে আমার কৃষ্ণ কদম তলাই থানা, সারি বলে আমার রাধা করে আনা, ওগো সারি বলে আমার সারি বলে আমার রাধা করে আনা গো, সঙ্গে সারি দণ্ড দেখো হেটাই ঘুরছে গেল, সঙ্গে সারি দণ্ড দেখো হেটাই ঘুরছে গেল, সঙ্গে সারি দণ্ড দেখো হেটাই ঘুরছে গেল, যে সঙ্গে সারি দণ্ড দেখো হেটাই ঘুরছে গেল, রাধা কৃষ্ণের দিকে একবার হরি হরি বলো, যে রাধা কৃষ্ণের দিকে একবার হরি হরি বলো, যে রাধা কৃষ্ণের দিকে একবার হরি হরি বলো, যে রাধা কৃষ্ণের দিকে একবার হরি হরি বলো, হরি বলো এবার কিন্তু আচ্ছা বলুন তো মায়েরা, রাধা আর কৃষ্ণের কিছু মনে করবেন না, রাধা রানীর কটা সখী ছিল জোরে বলবেন, কটা সখী ছিল জোরে বলুন, কটা সখী ছিল? ১৫টা। রাধা রানীর কটা সখী ছিল? ৮টা। তা ৮টা সখী রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করেছে, অষ্টসখী। এরা কিভাবে দর্শন করেছে পদ 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 মানে পদের মাধ্যমে আপনার সামনে জানাবো, একটু মন দিয়ে শুনুন। রাধা গোবিন্দ স্বয়ং করেছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী, এরা কে কি দেখলো আপনার মাথায় কাপড়টা নিন, বড় জোরে বসুন, সবার কথা বর্ণনা করব। অষ্টসখীর বর্ণনা না করলে কুঞ্জ বর্ণন অসমাপ্ত হয়। অষ্টসখী কি দেখছে দেখুন মায়েরা, ললিতা বলছে আমি কি দেখলাম জানিস মায়েরা, সবাই একটু বড় জোরে বসুন, সবাই একটু উলুধ্বনি দিন প্রেম সে সবাই, অধরে অধর দিয়া ভুজে ভুজে মন্দ, অধরে অধর দিয়া ভুজে ভুজে মন্দ, অধরে অধর দিয়া ভুজে ভুজে মন্দ, ললিতা বলছে আমি দেখলাম। অধরটা কোনটাকে বলে? নিচের ঠোঁটটাকে অধর বলে, আর ওপরের ঠোঁটটাকে কি বলে? ওষ্ঠ বলে। তো রাধা গোবিন্দ কি করেছে, রাধারানীর অধর আর গোবিন্দের অধর একসঙ্গে মিশে আছে। মায়েরা কিছু মনে করবেন না, কৃষ্ণের এই যে ঠোঁট এটা কি রঙের ছিল কেউ বলতে পারবেন? কৃষ্ণ তো কালো না, কি বলছেন? কেমন কালো? চৈতন্য চৈতামিত্র বলছে যে আকাশে প্রচণ্ড মেঘ আছে, এবার বৃষ্টি হবে, ওই যে কালো কৃষ্ণের গায়ের রঙটা ওইটা, বৃন্দাবনে তোমাল গাছ যেমন আছে আর কি, ওটা কালো। কিন্তু রূপগান যদি শ্রবণ করেন তাহলে দেখবেন রূপগানে পদ আছে একটা, বাঁধুলি বধু অধরে মধু মাখ হলো, বাঁধুলি ফুলের মতো, বাঁধুলির সঙ্গে বন্ধু পাতিয়েছে, বাঁধুলি ফুলের সঙ্গে। বাঁধুলি ফুলটা কি? দুপুরমণি ফুল, দুপুরমণি ফুল ছিলেন আপনারা, ওই যে ফুলটার রং আর গোবিন্দের ঠোঁটের রংটা এই। তো রাধা রানী আর গোবিন্দ স্নান করে আছে, অধরে অধর দিয়া ভুজে ভুজে বাং, অধরে অধর দিয়া ভুজে ভুজে বাং, অধরে আর ধরে না রে, অধরে আর ধরে না রে, অধরে আর ধরে না রে, কৃষ্ণ বদন চাঁদের এতই সুধা, অধরে আর ধরে না রে, কৃষ্ণ বদন চাঁদের এত সুধা, অধরে আর ধরে না রে, বদন চাঁদের এতই সুধা, অধরে আর ধরে না রে, এত সুধা, অধরে আর ধরে না রে। ললিতা দেখলো, বিশাখা বলছে আমি কি দেখলাম, তাকান কুন্দন কনক জড়িত নীলমণি, কুন্দন কনক জড়িত নীলমণি, পদগুলো আস্বাদন করবেন, কীর্তনের পদাবলীগুলো আস্বাদন করবেন, কি সুন্দর বলছে, কুন্দন কনক জড়িত নীলমণি। একটু ভেঙে দিই, কুন্দন মানে কি? সূক্ষ্ম কাজ। আচ্ছা মায়েরা, সোনার কাজ যারা করে তাদের কি কি বলা হয়? শ্যাকরা বলা হয়। আপনি হাতের দুটো বালা দিয়ে ওকে বলুন যে একটা মালা তৈরি করে দেন গলার, তাহলে হাতের বালার ডিজাইন ছিল আলাদা, মালা যখন করবে তখন ডিজাইন আলাদা, তাহলে এই যে সূক্ষ্ম কাজ এটাকে কুন্দন বলা হয়। কুন্দন কনক জড়িত নীলমণি, কনক মানে কি? সোনা। মায়েরা, রাধারানীর গায়ের রঙটা সোনার মতো, জড়িত নীলমণি মানে গোবিন্দ এরকম করে জড়িয়ে শুয়ে আছে যেন মনে হচ্ছে সোনার মধ্যে নীলমণি জড়িয়ে আছে। কুন্দন কনক জড়িত নীলমণি, কুন্দন কনক জড়িত নীলমণি, বলছে আর সুন্দর দেখলাম, সুন্দর দেখলাম, আর কি দেখলি? বলছে শোন, আমি কি দেখলাম, ললিতা হলো, বিশাখা হলো, চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস, চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, চাঁদে চাঁদে কমল কমল এক মেলি, চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি, চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। এটা ক নম্বর সখী চলছে, জোরে বলুন, ক নম্বর সখী চলছে, এতক্ষণ ধরে শুনলেন ক নম্বর সখী চলছে, জোরে বলুন,
দুটো হয়েছে, ক নম্বর, তিন নম্বর কি বলছে? চাঁদে চাঁদে কমলে কমলে কমলি, চাঁদে চাঁদে কমলে কমলে মায়েরা বলছে কি? যুগলে চাঁদের উদয় হলো, যুগলে চাঁদের উদয় হলো, যুগলে চাঁদের উদয়, যুগলে চাঁদের উদয় হলো, কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো, কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো। চিত্রা বলছে আমি দেখলাম কুন্দন কাহা, আমি দেখলাম চাঁদে চাঁদে কমল কমল এক মেলি। তার মানে কি? গোবিন্দের বদন চাঁদ আর রাধারানীর বদন চাঁদ একসঙ্গে মিলিয়েছে। তখন সঙ্গে সঙ্গে চম্পকলতা বলছে আমি কি দেখলাম জানিস? বলে কি? আমি দেখলাম ভমরে চকরে এক ঠাই করে গেলি, আজ ভমরে চকরে এক ঠাই করে গেলি। আমি বারবার বলবো, পদাবলী গান শুনছেন কিন্তু মাথায় রাখবেন, কালকে একজন আমাকে ওখানে বলছে কুঞ্জবর্ণন গান তো পদাবলী দিয়ে গাইতে হবে, মানে উনি ওই ভিডিও শুনেছেন মোবাইলে, উনি খুব ভয় পেয়ে গেছেন আমাকে দেখে। আমি তখন বললাম আমি কুঞ্জবর্ণনও জানি না পদও জানি না, আপনি আসবেন যদি হয়তো হবে আর কি। উনি বসে আছেন শুনছেন, একবার তাকিয়ে তাকিয়ে শুনছেন। না না, আমি তাদেরকে বলতে চাই আপনার তখন পদগুলো ভাঙিয়ে দিন। কি বলছে? ভমরে চকরে এক ঠাই করে গেলি, আজ ভমরে চকরে এক ঠাই করে গেলি। মা, তার মানে কি? ও মা, তারা গুনগুন করে নৃত্য করে, গুনগুন করে নৃত্য করে, গুনগুন করে নৃত্য করে, তারা গুনগুন করে নৃত্য করে। ও মায়েরা, ভমরে চকরে এক ঠাই করে গেলি, তার মানে কি? কৃষ্ণের বদন চান রাধারানীর বদন চান, কৃষ্ণের চরণ কমল রাধারানীর চরণ কমল। মায়েরা, পদ্মের মধ্যে কি থাকে জোরে বলুন? পদ্মের মধ্যে ভ্রমর থাকে, তাহলে চরণ পদ্মে ভ্রমর গুনগুন গুনগুন করছে, গোবিন্দের চরণ পদ্ম রাধারানীর চরণ পদ্ম কুঞ্জ মাঝে ভ্রমর গুনগুন করছে। আকাশে যখন চাঁদ ওঠে, ভালো করে লক্ষ্য করবেন, এক ধরনের পাখি চাঁদের দিকে গোল হয়ে যায় আবার গোল হয়ে নেমে আসে, এটাকে বলছে চকর পাখি। তা গোবিন্দের বদন চাঁদ রাধারানীর বদন চাঁদ যেন চকর পাখি যাওয়া আসা করছে। কি সুন্দর পদ বলছে, ভ্রমরে চকরে এক ঠাই করে গেলি, ভ্রমরে চকরে এক ঠাই করে গেলি। কটা হলো ছেড়ে বলুন? পাঁচটা কেউ কোন? হ্যাঁ, কটা হয়েছে? আমি কিন্তু খুব ভয়ে ভয়ে গাইছি, কেন বলুন তো? যদি ভুল করে ফেলি তো গন্ডগোল আছে, মানে একটা পেরিয়ে চলে যেতে পারি তো। কি বললাম, চারটে হলো তো? তা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, এবারে হচ্ছে তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা মানে কি? এই যে তাকান, তুঙ্গবিদ্যা মানে সবাই তাকান, তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান, এর কিন্তু সবচাইতে উঁচু জ্ঞান। আচ্ছা মাস্টারমশাই, এখানে যারা আছেন ক্লাসে, যদি কোনো একটা জিনিস নিয়ে রচনা লিখতে হয় তাহলে সবাই রচনা লিখবে, কিন্তু সবাই তাকিয়ে থাকবে ফার্স্ট বয় কি লিখেছে, না কি বলছেন? যিনি ফার্স্ট বয়সে কি এমন লিখেছে এটা দেখবে, সবাই লক্ষ্য করে থাকবে। তা তুঙ্গবিদ্যা সবচাইতে জ্ঞান বেশি, সে কি বলবে? এই তুঙ্গবিদ্যা বল, তুই দেখে আয় কি দেখবি, দেখে দেখলি? তখন বলছে আমি দেখলাম কি? শিখি করে ঘুজাঙ্গিনী নাহি দুঃখে সহ, আজ শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখে সহ। এ কিন্তু খুব দামি কথা বললো, এর কথাটা কিন্তু মান দিতে হবে, তুঙ্গবিদ্যা। আর রঙ্গদেবী মানে কি? একটু রঙ্গ করে কথা বলে, মানে রসিয়ে রসিয়ে কথা বলে। সবাই তাকান যে যেখানে বসে আছেন। তুঙ্গবিদ্যা বলছে শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। শিখি মানে কি মায়েরা? শিখি মানে ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে কি? সাপ। সাপ আর ময়ূর একসঙ্গে জড়িয়ে আছে, কেউ কাউকে দংশন করছে না। তাকাবেন, ময়ূর সাপ পেলে কি করে জোরে বলুন? আদর করে, বলে নিয়ে খেয়ে ফেলে, খায় না? আর সাপও দংশন করার চেষ্টা করে। কিন্তু এখানে কৃষ্ণ হচ্ছে সাপের মতো, আহা, রাধারানী গোবিন্দ শুয়ে আছে, রাধারানীর বেনিটা পাকিয়ে পাকিয়ে আছে গোল করে, আর গোবিন্দ যে শয়ন করে আছে তার ময়ূর পুচ্ছটাতে গোল করে জড়িয়ে আছে, যেন মনে হচ্ছে যে ময়ূরের কোলে সাপ নাচিছে, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, ওই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, যে আমার প্রাণ কাটিছে ময়ূরের কোলে সাপ নাচিছে, আজ এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপছে ময়ূরের কোলে সাপ। বুঝতে পেরেছেন মায়েরা? রাধা রানী বেনিটা পাকিয়ে পাকিয়ে দিয়েছে, আর গোবিন্দ স্নান করে তার ময়ূর পুচ্ছটা আছে, এখন জড়িয়ে আছে, যেন হচ্ছে ময়ূরের কোলে সাপ জড়িয়ে আছে। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, সবাই লক্ষ্য করুন। তাহলে শিখি করে ভুজাঙ্গিনী নাহি নারে গা, এই কথাটা বলতে গিয়ে বললাম, সবাই লক্ষ্য করুন। আবার
এটা কার হলো তুঙ্গ বিদ্যা। ইন্দু রেখা কি বলছে, যমুনার জলে গিয়ে ডুবল হিকো, যমুনার জলে গিয়ে ডুবল হিকো, ইন্দু রেখা বলছে আমি দেখলাম যমুনার জলে গিয়ে ডুবল হিকো, যমুনার জলে গিয়ে ডুবল হিকো, যমুনার কোলে দেখলাম যেন ডুবলহি কোক, মানে রাজহংস সাঁতার দিচ্ছে। তার মানে কি, রাধারানী হলো রাজহংস, কৃষ্ণ কালো যেন যমুনার জল, যেন যমুনার জলে সাঁতার দিচ্ছে রাধারানী। কত সুন্দর ব্যাখ্যা দেখুন, যিনি পদকর্তা তার নাম হচ্ছে জ্ঞানদাস পদকর্তা, তিনি এটা লিখছেন। তাহলে কটা হলো মায়েরা, জোরে বলুন, জোরে বলুন কটা হলো, তাহলে ছটা হলো, আর বাকি আছে কটা, দুটো, কে কে বলুন তো, রঙ্গদেবী আর সুদেবী। রঙ্গদেবী বলছে আমি একবার দেখে আসি, এ সুদেবী আমি কি দেখলাম জানিস কি, এই যে অরুণে তিমিরে কই নাহি ভাগে, অরুণ তিমিরে কই নাহি ভাগে, পদের ব্যাখ্যা দেখুন, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। তার মানে কি, রাধারানী হলো অরুণ, কৃষ্ণ হলো তিমির, আমি দেখলাম অন্ধকার আলো আঁধারের খেলা দেখলাম, কুঞ্জতে দেখছি একবার আলো একবার আলো একবার আঁধার, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। এবার সুদেবী বলছে আমি একবার দেখে আসি, শেষ কি কি বলছে, আমি কি দেখলাম জানিস কি, এই যে কাম কামিনী এক কামে নাহি জাগে, 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 কাম আর কামিনী একসঙ্গে থাকে কিন্তু কাম জাগে না। বড় বড় পণ্ডিতের কথা, নারী পুরুষ একসঙ্গে বসতে নাই, এই দেখেন বড় বড় পণ্ডিতের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, আসলে আপনারা তো কীর্তন শুনছেন, কিন্তু মানে আমার ওই ক্যামেরা যারা সাজিয়ে আছেন তারা কিন্তু অপেক্ষা করে আছে, দাদা কিছু বলুন, তার মানে কি একটা কিছু ছাড়লে আপনারা শুনবেন, তো ওদের জন্য একটু বলে যাই, আপনাদের জন্য একটু বলে যাই, সবাই মন দিয়ে শুনে নিন। আমি এক পদকর্তার ভণিতাটা দিই, তারপর বলবো, কারণ যেন কোনো পদ গাইতে গেলে পদকর্তার ভণিতা দিতে হয়, নাহলে পদ শেষ হয় না। সবাই লোকন মায়েরা কি বললো, কামর কামিনী এক কাম নাহি জাগে, মায়েরা সুরে হেরি কোমদ মোদিত নাহি ভেলি, সুরে হেরি কোমদ মোদিত নাহি ভেলি, জ্ঞানদাস কহে ওয়ার কইসে নাহি মেলি, মানে জ্ঞানদাস পদকর্তা বললেন যে হ্যাঁ তোমরা যখন দেখলে আমিও সেরকম দর্শন করলাম, তখন সারি মায়েরা সারির বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, সারির বচনে করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, শরীর বচনে সুখী করে চারু ধরি উঠিয়া বসিল আমার রাধা বিনোদিনী, শরীর বচনে তো করে চারু ধরি উঠিয়া বসিল রাধা বিনোদিনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজন, বিনোদিনী সে জনে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, আজ উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিয়া চারি পানে চাই রাই ধনি নামা, চমকিয়া চারি পানে চাই রাই ধনি আমার, চমকিয়া চারি চমকিয়া চারি পানে চাই রায় ধরিয়া, ওরে উঠাই হে না কর বর আলসা পরিসর, ওরে সুখে নগো প্রমোদ আলসা পরিগর, উঠাই হে না কর বর আলসা পরিসর, জানে কোগি না কোন বন আলসা পরিগর, দজাপি বধু জগাই গে, পদ চাপি বধুরে জগাই জগাই
গধুরে জাগায় যা ভয়তে একবার উঠে বসো একবার উঠে বসো একবার উঠে বসো একবার উঠে বসো ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসো হে আমাদের ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসো শোনো প্রভু তুমি তো জানো না আমার কি অবস্থা বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল আমার কুল হে আবার কুলে কামিনী কামিনী হে নহি আবার কুলে কামিনী একবার উঠে বসো হে একবার উঠে বসো হে ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসো হে ঘরে ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসো হে রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ হে বধূ হে তুমি তো জানো না আমার বাড়ির অবস্থা কেমন আপনারা প্রত্যেকে ভক্ত একটু শুনতে চায় আপনাদের কাছে দাক্ষাডালে বসে ডাকে কপত কপতী বাবারা নিশ্চয় জানেন অনেক অভিজ্ঞ মানুষ যারা এখানে প্রথিত যশা অনেক জ্ঞানী মানুষ কীর্তন শুনছেন কীর্তন করার চাইতে আমার বাবা বলতেন কীর্তন তোরা যতই কর বর্ধিষ্ণু মানুষ বয়স্ক মানুষ যারা কীর্তন বহুদিন ধরে শুনে আসছে তোদের চাইতে জ্ঞান ওদের কিন্তু বেশি আছে আমার বাবা বলতেন বহু পথিত যশা কীর্তনী আর কীর্তন গান শুনেছেন ওনারা আমি ওনাদের কাছে প্রশ্ন রাখলাম না আপনাদের কাছে জানতে চাইলাম মায়েদের কাছে ডাক্ষাডালে বসে ডাকে কপত কপতী ডাক্ষাডাল মানে কোন গাছ আপনারা বলবেন আম গাছ না জাম গাছ আঙ্গুর গাছ দু চারজন বলেছেন আমি খুব খুশি প্রণাম আপনাদের চরণে আঙ্গুর গাছ আঙ্গুর গাছে কপত কপতী বসে আছে মায়ের তাকান কপত আর কপতী কপত হচ্ছে পুরুষ আর কপতী হচ্ছে স্ত্রী আচ্ছা কিছু মনে করবেন না কপত কপতীকে জিজ্ঞেস করছে কহপতি 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 কপতে বলে কহপতি আজে কপতে বলে কহপতি বুঝতে পারলাম না বলে সতী নারীর কয়টি পতি কপতি বলে কহপতি সতী নারী কয়টি পতি কপতে বলে কহপতি সতী নারী কয়টি পতি কপতে বলে কহপতি সতী নারী কয়টি পতি কপতে বলে কহপতি।